সেমিনারের একটা এই কনফারেন্সের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে একটা সুযোগ প্রদান করা, যে সুযোগের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা তাদের বিষয়ে, তাদের দর্শন বিষয়ে নিজস্ব ভাবনা, নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারা, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই সেমিনারের এই কনফারেন্সের একটা দিককে দেখেছিলাম প্রেজেন্টেশনে। আমি সকালেই বলছিলাম যে এই কথা যখন আমাদের একজন সম্মানীয় এক্সপার্ট স্যার শুনে শুনলেন, তখন উনি এতটাই আমাদের এই উদ্যোগটার দ্বারা উনি এতটাই প্রভাবিত হয়েছেন যে উনি বললেন যে তোমরা কয়েকটা ভালো যে পেপার হবে সেগুলো পুরস্কৃত করো, এবং উনি তার যে ওনার যে অনারারিয়াম সেটা এই সামান্য অর্থ সেই পুরস্কারের জন্য দিয়ে দিয়েছে। তো এটা আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দের। তো আজকে আমাদের আজকেই আমরা দুটো সেশনে রেখেছি, দুটো গ্রুপকে রেখেছি ছাত্রছাত্রীদের, ১৮-১৯টা পেপার এর মধ্যে পড়া হবে, একটা টি ব্রেক মাঝখানে আছে। আর এই এই যে স্টুডেন্টদের যে লেখা, ছাত্রছাত্রীদের যে নিবেদন, সেগুলোকে পরীক্ষা করবার জন্য, সেগুলোকে যাচাই করবার জন্য, সেগুলোকে তথ্য নির্ভরভাবে দেখবার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন কালুসোনা রায়, আমাদের খুব প্রিয় এবং খুব সম্মানীয় একজন লোক, তাকে আমরা স্বাগত জানাই। এইবার সেশন শুরু করবার জন্য দেবলীলাকে আমি আহ্বান জানাচ্ছি, আমার সহকর্মী দেবলীলা। তোমরা সবাই এখানে দেখলাম সবাই স্টুডেন্ট, হ্যাঁ, তাই তুমি বলি বলছি প্রত্যেককে নিজেরা যে বিষয়টা উপস্থাপন করবে তার জন্য মিনিট পাঁচেক সময় পাবে, ওর মধ্যে কেউ হয়তো খুব বড় করে লিখেছ, হ্যাঁ, কিন্তু মূল বিষয়টাকে উপস্থাপন করবে। আর এক দু মিনিট তখন তার কোনো জিজ্ঞাসা যদি থাকে, প্রশ্ন নয়, কারণ প্রশ্নকর্তা উত্তরটা দিলে প্রশ্ন করে, যার জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসা যদি থাকে কেউ, হ্যাঁ, সেইটা সময় জিজ্ঞাসা করবে অল্প কিছু বিষয়ের উপর, 5 মিনিটের মধ্যে তাহলে বিষয়টাকে তোমরা উপস্থাপন করবে। 5 মিনিট তো ঠিক আছে, তো 5 মিনিট আমি দেখে নিয়েছি, আমি আগে ওদেরকে বলেছিলাম 5 মিনিটের বেশি যেন না। আচ্ছা, আমি আবার ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো, দেখো তোমরা এত বেশি মাত্রায় অংশগ্রহণ করেছো, আমরা সবাই খুব আনন্দিত, এবং আমাদের স্যার যেরকম বললেন তোমরা অবশ্যই ওই 5 মিনিটের যে টাইম লিমিটটা আছে, সময়ের যে আমাদের সীমাটা আছে সেটা মেনে চলো। আর আরও যেটা করা এতে আরও ভালো হবে, তোমাদের মধ্যে যদি প্রশ্ন থাকে তোমরা সেগুলো করতে পারো, দু একটা প্রশ্ন তোমরা নিজেরাও করবে এই আলোচনাটা দেখো, তোমাদের এই ফিডটা কিন্তু সারা ভারতবর্ষে যাচ্ছে, তোমাদের দেখে অন্যান্য কলেজে অনুপ্রাণিত হবে, এটা একটা নতুন উদ্যোগ। জিওমেট্রিক্যাল অ্যাসপেক্ট অফ মডার্ন রিয়েল লাইফ অ্যাপ্রোচেস ইনক্লাইন টু ফিলোসফিক্যাল থিঙ্কিং, দিস ইজ দ্য কন্টেন্ট কাইন্ড অফ কন্টেন্ট উইচ আর গোয়িং টু ডিসকাস ডিউরিং দ্য লেকচার, অ্যাবস্ট্রাক্ট বাট উইচ আর সিম্পল। নাও স্টার্ট উইথ টু মোটিভেটিং কোয়েশ্চনস, ইজ দিস শর্টেস্ট পাথ আউট অফ দ্য ফাস্টেস্ট ট্রু অ্যান্ড এ কম্পারেবল লং পাথ ক্যান বি ফাস্টেস্ট ট্রু। সো দিস ইজ দ্য কোর্স স্ট্রাকচার অফ আওয়ার কারেন্ট রিসার্চ টপিক উইচ ইজ ডিভাইডেড ইনটু বেসিক্যালি 4 পার্টস, the description part, observation, ethical approach as a outcome part. And these 4 parts are divided into basically different parts, which are going to be used. This is the description part. Coming up to the development, historical development, Western philosophy originated in ancient Greece in 16th century BC. Philosophical thinking deals with the study of natural phenomena, parts of knowledge, actualization of the human potential. So this is the 4 or 5 basic parts which the Western philosophy divided into. The ancient part, medieval Renaissance, and the modern and contemporary. We are going to discuss about the contemporary part basically. This is the main thing, so far, seminar. This is the historical concept. The concept of geometry was developed in ancient Indus and the Babylonia.
geometry being a 3D, sir, it helps to view the real life aspects in a canonical view. So we claim that two aspects of our claim, that is flows of amendments, are calculationally related. So this is the mathematical and philosophical aspects. Philosophy thoughts evoke the flame of early Euclidean geometry. Know that language and medium to express of thought, and philosophy evoke questions among the all the thoughts, and philosophy and mathematics follows from a basic intuition of raising question. Coming up to the how to generate a Brachiusz Kronka, this is the main interest of our today's topic. So fix a point on the boundary of wheel, and when one wheel moves in cribs and beautiful structure, it's called a cycloid, and if the cycloid you take, then one part of the cycloid is known as Brachiusz Kronka. This is the parametric equation of the cycloid which is given here. So coming on to the Brachiusz-Kron problem. In 1619, Johann Bernoulli proposed a problem called Brachiusz-Kron problem in the followers from the Acta Euclidean named journal. And the problem is mainly, given two points A and B in the vertical plane, what is the third rest out by the point at gravity which starts at A and the reaches at furthest time B? So this is the technique of approach part. So coming up to the objective of our current research topic, how philosophical aspects of language is significant for today's geometry of real life approach. And coming up to the next, justifying the contributions of Bernoulli in the model life developments, seeking possible route in the fastest traveling, finding patterns of Brachiusz-Kron in modern real life approaches. This is the roadmap of our current objective. So basically, the Leibniz with his philosophical wisdom is connected with the Johann Bernoulli, and who was the pupil of Leibniz. And the real life aspects of today's, which is Bernoulli's aspects are influenced by Jean Bernoulli. So basically we have to say that Leibniz indirectly connected with the real life aspects which the modern mathematicians today use. So the Leibniz with his philosophical thoughts connected to the real life aspects. Coming up to the iterations, perspective, recognition, awareness and understanding. These are the five key points which are placed basic, the equal and likely modern role that above key points are playing equal role with the other aspects of current research. So coming up to the observation part, this is divided into three parts basically. So we are going to approach to an intersected ring. So basically, intuitive knowledge of Euclidean geometry suggests that the perpendicular distance is the shortest distance. So if you are asked to what will be the smallest route or what will be the fastest route between two points, then it would be a straight line. This is the question. That is why what would be the difference between fastest route and shortest path? This curiosity enlightened a very much new avenue to the world of mathematics. So coming up to the solution of the Brachiusz-Kron problem, this is the first solution due to the Leonhard Euler, which is based on the concept of calculus of variation. And this is the second part of the solution, solution 2, which is given by Johann Bernoulli, which is based on the former principle of least time of Slayer's law, which is more thoughtful and philosophical rather than the first one. So coming up to the point, what would be the answer of the first question we have claimed at the early point of the simulation? This shortest path does not imply the fastest route always. This is the first answer of our question which we have pointed. And this is the second answer of our question. Yes, the comparatively long path can be fastest too. Coming up to the outcome point, what will be the significance in modern real life approaches? Discussion and analysis, future scope and real life approaches. So discussion and analysis, what we are going to discuss, that we obtained that today's daily life approach is indirectly connected with the philosophical influence of language. And as Bernoulli coined a question, in Zera, path of fastest descent, it helps us many sports activities. From the initial and terminal, it's probable that the fastest route could be the Brachiusz-Kron problem. Considering iterates, we mean that the solution of the Brachiusz-Kron problem might be reached step by step. So what is the future scope of our current research topic? The aspects of Leibniz which influenced others to contribute in our modern day life. Generalizing Brachiusz-Kron curves, seeking key for any field can be that by the methodology. Now, coming up to the very much crucial point of this our discussion, which is the real life approaches of our current system. Brachiusz-Kron curves are useful for constructing roller coasters. We can see here Brachiusz-Kron curve, Brachiusz-Kron curve, which is a roller coaster. And in this case, might have a need to accelerate the vehicle to the highest speed possible, to the fastest route. That is why using the Brachiusz-Kron curves. And coming up to the next part, which is very interesting, as well as there is a similar problem like lies in the cycling track, where a cyclist aims to find the trajectory on the curved sloping surface of a velodrome.
This is the demonstration of such kind of velodrome. Study suggests that we can extend the Pratistupan problem to find out a very optimum solution of the trajectory, that cycling trajectory in a velodrome. That's why a cyclist can go in the fastest way. And treating a cyclist as an active participant. Now coming up to the conclusion part, we are going to conclude our discussion by saying that we have established the contributions of Bernoulli in the modern development. And also philosopher Leibniz transferred his claim into Johann Bernoulli, and which helps the modern mathematicians populate. These are the useful references which I have used during my making for the PPT presentation. These are the picture quotes which I have used, and thank you for your attention. If there is any question, yes. Pretty much appreciate. You had already told us about Pratistupan curve, which helps us to obtain about the fastest route. We know that from graph theory that the Dijkstra algorithm helps us to obtain about shortest path. So why you choose the Pratistupan curve instead of the Dijkstra algorithm? So basically, Dijkstra algorithm যেটা সেটা ডিল করে সেটা হচ্ছে তোমার একটা অনেকগুলো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে, তো সেটার জন্য অনেকগুলো পসিবিলিটি থাকে, এই পয়েন্ট তার মাঝখানে আবার অনেকগুলো পয়েন্ট, তো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট, এরকম করে অনেকগুলো মাঝখানে অনেক ভাগ থাকে, অনেক ডিফারেন্স থাকে, তো সেইগুলোতে যাওয়ার জন্য সব থেকে শর্টেস্ট যেটা হয় সেইটা সেটা ডিল করে। কিন্তু এখানে আমার প্রতিষ্ঠাপন প্রবলেম যেটা সেটা ডিল করছে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য সব থেকে ফাস্টেস্ট ওয়ে কোনটা হবে, নট দ্য শর্টেস্ট পথ। So basically that this is the difference that fastest route and shortest path, it is a basic difference. So jetro pari basically our demonstration that. Are you choose this topic? I mean there are many other interesting topics in mathematics, so why you choose this? Basically other roadmap that I was taking other. আমরা সবাই জানি
করে করে তিনি মতানুগতিক শিক্ষাপদ্ধতিকে তীব্র আক্রমণ করে বলেছে এই শিক্ষা জোর করে বাইরে থেকে আনা কৃত্রিম শিক্ষা যার সঙ্গে জীবনের এবং শিক্ষার্থীর কোনো যোগ নেই রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে শুধু ঔপনিবেশিক শিক্ষা দর্শনই বিরোধী নয় পাশাপাশি এই শিক্ষা দর্শনে বিবর্তিতের নতুন একটা শিক্ষা পদ্ধতি মানে বিশ্বভারতীর মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি যা আজও
রবীন্দ্রনাথ
ঠাকুরের শিক্ষা চিন্তা আমাদের সমাজের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, তাই রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের এই সমাজের প্রতিটি মানুষের মধ্যে অমর হয়ে আছে। এইটুকু বক্তব্যের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সর্বকালীন মানব ধর্ম সর্বভূতেষু জ আত্মনাম পশ্যতি।
অর্থাৎ যিনি আপন আত্মাকে অন্যের মাঝে এবং অন্যের আত্মাকে নিজের মাঝে উপলব্ধি করতে পারেন, এই উদ্দেশ্যে মানুষকে সেই ধর্মের অনুশীলন করতে হয় যা তার ব্যক্তিক খণ্ডিত চেতনাকে সার্বিক পরম মানবের চেতনায় উদ্বুদ্ধিত করতে পারে। রবীন্দ্রনাথের মতে সভ্যতার বিকাশ বস্তু সম্পদ নির্ভর হলে তা সাধারণত মানুষের অন্তরের অস্মিতা বাড়ায়। অন্যদিকে সভ্যতা বলতে যদি গুহায়িত মানুষের মানব সত্তার পূর্ণ প্রকাশ বোঝায় তবে তা মানুষকে আত্মত্যাগের পথে দীক্ষিত করে এবং অসমত্বের উপলব্ধি সাধনায় মানুষত্বের শ্রেষ্ঠ ধর্ম সময়ের অনুশীলনে রত করে। কবিগুরুর মধ্যে জীবনের সার্থকতা প্রসারতা, একটি পাইন গাছ তার বিপুল আকৃতি সত্ত্বেও যেমন তার গঠন আকৃতির জন্য তার আকারগত ঐশ্বর্যতে সে দুষ্ট হয় না, তেমনই আপনার অনন্ত স্বরূপ উপলব্ধি করেও মানব জীবনকে প্রসারিত সত্যে প্রতিষ্ঠিত করার প্রয়াস সম্পূর্ণ ব্যর্থ হয়। এর অনুপ্রেরণায় মানুষ সসীম বন্দী জীবন পার করে চিরকালীন মানব ধর্মের মুক্তি চেতনায় অধিষ্ঠিত হতে সমর্থ হয়। এ বলে আমার আমরা স্পিচ শেষ করলাম। শিক্ষা যখন আত্মবিশ্বাস জন্ম দেয় তখনই সে সত্যিকারের শিক্ষা হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাক্যে বলা হচ্ছে যে একজন ব্যক্তির মধ্যে বিশ্বাস এবং আত্মবিশ্বাস উৎপন্ন হয় তখন তার শিক্ষার প্রতি আগ্রহ বেড়ে যায়। এই আত্মবিশ্বাসের সাথে শিক্ষার পথে এক চূড়ান্ত সম্পর্ক গড়ে তোলা যায়। নিজের ক্ষমতা এবং সামর্থ্যের প্রতি বিশ্বাস নিয়ে অনুশীলন করলে একজন শিক্ষার্থী নিজেকে বিনামূল্যে বিকাশ করতে পারে এবং সঠিক পথ নির্ধারণ করতে সক্ষম হয়। এই আত্মবিশ্বাস ও সামর্থ্যের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের ব্যক্তিত্ব বিকাশ করতে পারে, যা শুধুমাত্র বইয়ের পাঠ্যক্রমে নয় বরং জীবনের প্রতিটি পদক্ষেপেই প্রয়োজন। আরও একটি বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার প্রাথমিক লক্ষ্য হল শিক্ষার্থীর ব্যক্তিত্ব উন্নতি। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার্থীরা প্রথমে নিজেদের ভালো মানসিকতা এবং নৈতিক মর্যাদার অধিকারী হতে শিখবে এবং তারা তো তারা একটি উজ্জ্বল সমাজের নির্মাতা হবে। ব্যক্তিত্ব উন্নতি শিক্ষার মাধ্যমে নির্ভর করে, কোনো নির্দিষ্ট বিষয় করলে না, বরং একজন শিক্ষার্থীর সমগ্র বিকাশের জন্য বিশেষভাবে শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, আত্মবিশ্বাস, সহনশীলতা এবং সামাজিক দায়িত্ব সহ বিভিন্ন দিক উন্নতি করা উচিত। তাই তিনি শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বের উন্নতিকে বিশেষ গুরুত্ব দেন। অতএব রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্ব উন্নতি বিশেষভাবে ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক দিক থেকে অগ্রাধিকার অর্জনে সাহায্য করে। এটি শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হতে পারে, তবে এটি সমাজের প্রতি দায়িত্ববোধের অনুপ্রেরণা দেয় এবং সমাজের উন্নতির একটি প্রাথমিক সত্য হিসেবে দায়িত্বশীলতা বাড়ায়। একে একে অপরের সম্প্রদায় প্রতিরোধ না করে মানুষকে একে অপরের সাথে সামঞ্জস্য এবং সহযোগিতা এনে দেয়। এইভাবে রবীন্দ্রনাথের দৃষ্টিতে শিক্ষার মাধ্যমে ব্যক্তিত্ব উন্নতি সামাজিক ও নৈতিক সংস্কৃতির সাথে একটি একত্রিত একটি অসংখ্য দায়িত্ব প্রদান করে, যা একটি উজ্জ্বল ও সমৃদ্ধ সমাজের প্রতি অবদান রয়েছে। ভালো ব্যক্তিত্ব পাবে। নমস্কার, আমি পৌলমী ঘোষ, বর্ধমান রাজ কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এখানে উপস্থিত আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম জানাই এবং আমার দাদা, দিদি, বান্ধবী, বন্ধু বান্ধবী ও ভাই বোনদের আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। তো আজকে আমার টপিক হচ্ছে সমাজ সংস্কার ও মানবতা পরিষ্কারের বিবেকানন্দের ধারণা। তো আমাদের প্রথমে এই বিষয় ভিত্তিতে আমাদের জানতে হবে সমাজ সংস্কার কি। তো সমাজ হলো একটি অত্যন্ত প্রাণবন্ত এবং প্রতিটি সদস্যের প্রতিটি ক্রিয়ার সমন্বয়ের ফলাফল। একটি সমাজে মানুষের বিভিন্ন প্রকারের ধর্ম, সংস্কৃতি, মর্যাদা এবং আচরণ থাকতে পারে। একইভাবে সমাজে কুসংস্কার ও সুসংস্কার উভয়ই থাকে। সুসংস্কার সম্পর্কে আমাদের সাধারণত ভালো ধারণাই রাখি, এটি মানুষকে সমাজে উচ্চ মর্যাদা, সম্মান এবং নৈতিকতা শিখিয়ে দেয়। সুসংস্কারিত সমাজ মানুষকে সাধারণ সুপাত্র হিসেবে চিহ্নিত হয়ে ওঠে এবং সুস্থ সমাজের গুরুত্বপূর্ণ ধারণাগুলি প্রতীক হিসেবে কাজ করে। সেই একই সময়ে কুসংস্কার আরো গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর প্রবৃত্তি। এটি সমাজের মানবিক ও সামাজিক উন্নতি বাধা হিসেবে প্রকাশ পায়। কুসংস্কারের অন্তর্নিহিত ফলাফল হল মানুষের নিজের অন্তরের অবস্থা বা মানসিকতায় ক্ষতি এবং পরিবেশে অশান্তির কারণ। স্বামী বিবেকানন্দ এই বিষয়ে আত্মসাক্ষাৎ করে তার ধারণার
তার অদ্ভুত ধারণা ও প্রচলিত বিচারের বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে সমাজ সংস্কার এবং মানবতা পরিষ্কারের পরিপূর্ণ ধারণা উপস্থাপনা করা হয়েছে। সমাজ সংস্কার এবং মানবতা পরিষ্কারের স্বামী বিবেকানন্দের ধারণা। স্বামী বিবেকানন্দের মতে সমাজ সংস্কার ও মানবতা পরিষ্কার বিষয়টি অত্যন্ত গভীর এবং বিশ্বমান মানবিক সম্পর্কের কাজের মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করেন যে সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কার হওয়ার জন্য ব্যাপক পরিবেশ অনুভূতি এবং ধর্মীয় মূল্যায়ন প্রয়োজন। সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কারের জন্য প্রথম এবং মূল্যবান ধারণা হল আত্মসমর্পণ। ব্যক্তি যখন তার স্বদেহ এবং মনোভাব সমর্পণ করে তখন সে সমাজ সংস্কার এবং মানবতা পরিষ্কারের পথে অগ্রসর হতে পারে। বিবেকানন্দের ধারণায় প্রতিটি ব্যক্তিকে তার স্বপ্ন লক্ষ্য এবং আদর্শ বিচারের সমর্থ হতে হবে। সমাজ সংস্কার এবং মানবতা পরিষ্কারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র উন্নতি এবং তার নৈতিক এবং ধার্মিক পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয়। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা মানব উন্নতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা নৈতিক ও ধার্মিক বিদ্যার প্রচুর অংশ সহজলভ্য করে। শিক্ষার মাধ্যমে ব্যক্তি তার প্রকৃতি এবং মানবিক সম্পর্কে সঠিক ধারণা পায় এবং একটি উন্নত সমাজ গঠনে অবদান রাখতে পারে। সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কারের গুরুত্বপূর্ণ অংশ হল অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল ধর্ম। স্বামী বিবেকানন্দ মনে করেন যে একটি সমাজে ধর্মের অভাব হল অন্যায় অহংকার এবং নির্বিঘ্ন উন্নতির বিঘ্ন। ধর্মীয় বোধগম্যতা এবং অনুসরণের মাধ্যমে মানুষ তার ধার্মিক ও নৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং মানবিক সম্পর্ক সৃষ্টি করতে পারে। সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কারের পরিমাণের পরিবর্তন। স্বামী বিবেকানন্দের ধারণায় সমাজ সংস্কার এবং মানবতা পরিষ্কারের পরিমাণের পরিবর্তন সমগ্র মানব সম্পর্কে নির্মাণের এবং উন্নতির একটি প্রাথমিক অংশ। সমাজ সংস্কার ও মানবতা পরিষ্কারের মাধ্যমে ব্যক্তিরা নিজেদের উন্নত করতে পারে যাতে তারা নিজের সমাজে অবদান করতে পারে। সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কারের মাধ্যমে সঠিক ধারণা পেতে ব্যক্তিরা নিজেদের বিভিন্ন ধর্ম দার্শনিক এবং সামাজিক ধারণার মধ্যে সমন্বয় অনুভব করতে পারে। একেবারে এই ধারণার প্রতি আদর্শ এবং মনোনিবেশ নিশ্চিত করে সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কারের পরিমাণ পরিবর্তন হতে পারে। বিবেকানন্দ বিশ্বাস করতেন যে এই নীতিগুলির উপর নির্মিত একটি সমাজ সমগ্র মানবতার উন্নতির দিকে পরিচালিত করবে। তিনি উপাসনার একটি রূপ হিসাবে মানবতার সেবার ধারণাকে জোর দিয়েছিলেন। ব্যক্তিদের বৃহত্তর ভালোর জন্য নিঃস্বার্থ কাজে জড়িত হতে উৎসাহিত করেছিলেন তিনি। সমাজ সংস্কারের জন্য বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি মূল ছিল আধ্যাত্মিক জাগরণ, নৈতিক বিকাশ এবং আরো সুবেলা ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য নিঃস্বার্থ সেবার সাধনা। সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু ধারণা ছিল। সামাজিক সংস্কার, এটি মানুষকে সামাজিক মর্যাদা, সম্পর্ক ও আচরণের দিকে শিক্ষা দেয়। এটি সমাজের নীতি, সংস্কৃতি এবং রাজনীতিতে সচেতনতা উন্নত করে। নৈতিক সংস্কার, নৈতিক সংস্কার হলো এটি মানুষকে সঠিক এবং নৈতিক আদর্শের দিকে শিক্ষা দেয়। এটি মানুষের নৈতিক মূল্যায়ন এবং নিজের ও অন্যের সাথে সহযোগিতা বিষয়ে সচেতনতা উন্নত করে। বৈচিত্রিক সংস্কার, এটি মানুষের সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণ এবং উন্নতির দিকে প্রশিক্ষণ দেয়। এটি সমাজের বৈচিত্র্য এবং রূপরেখার সাথে সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করে। মানবিক সংস্কার, এটি মানুষের মধ্যে সদয় এবং স্বীকৃতির ভাবনা উন্নত করে। এটি মানুষের মধ্যে সহজলভ্য হস্তক্ষেপের দিকে শিক্ষা দেয়। সমাপ্ত।
সমাজে সংস্কার এবং মানবতা পরিষ্কার সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা অত্যন্ত গভীর এবং বিশ্বমান। তিনি বিভিন্ন ধারণা যেমন আত্মসমর্পণ, শিক্ষা, ধর্ম এবং ধর্মীয় বোধগম্যতা একত্রে সমন্বয় করে একটি সুন্দর মানবিক সমন্বয় করে একটি সুন্দর মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। এই ধারণা অনুসারে সমাজের সংস্কার এবং মানবতা পরিষ্কার প্রস্তুতির পথে সঠিক অবদান দিতে হলে ব্যক্তিরা তাদের অধ্যায়ের ধারণা সঠিক বিশ্বাস এবং আদর্শের মধ্যে অনুসরণ করতে পারে। এইভাবে সমাজ সংস্কার এবং মানবতা পরিষ্কারের পরিমাণ পরিবর্তিত এবং উন্নতি করা যায়। নমস্কার, এইভাবে শেষ হল। মানবতা পরিষ্কার এই কথাটা কোথা থেকে পাওয়া গেছে? মানবতা পরিষ্কার, মানবতা পরিষ্কার হলো এই প্রয়োগটা কোথাও পাইনি, এই যে প্রথম শুনছি। স্বামী বিবেকানন্দের যে তিনি বলেছেন যে সমাজে থাকতে হলে, সমাজে তো আমাদের সব মানুষ, অনেক মানুষ নিয়েই তো সব মানুষ মিলেই আমাদের সমাজ, এবং সমাজে থাকতে হলে সমাজের কোনগুলোকে আমরা মানে বিচার বিবেচনা করব সেটা হচ্ছে যে মানবতা, আমাদের যে মানব জীবনে মানুষ মানুষের ক্রিয়া মানুষে কি করছে সেইগুলোই যে মানবতা পরিষ্কারের, যে মানুষকে সমাজে থাকতে হলে যে তাকে কিভাবে সেটা ভাবটা বুঝতে পেরেছি, শোনো না স্যার যেটা বলছেন যে মানবতা পরিষ্কার, মানবতা উন্নতি বলে মানবতা সংশোধন এরকম জানি শুধু পরিষ্কার মানবতা মানবতায় তার আবার পরিষ্কার এই এই কথাটা আর কি শোনো তোমরা জল আছে, জল খেতে চাইলে জল খাবে একদম নিজেদের মতো করে, তোমরা ধরে নেবে আমরা কিচ্ছু জানি না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কালাসনাবু সবাইকে বলার সুযোগ দিচ্ছে, এটা তো সবথেকে বড় ব্যাপার। আমরা কিছু জানি না এইটা ভেবে বলবে যে এইদিকে যারা আছে তারা কিছু জানে, তাহলে দেখবে নিজের কনফিডেন্স বাড়বে, এবং ওইখানে কে দেবতাটা বলবে সেটাই ঠিক এস্টাবলিশ করে খরচ হয় না। বল ধর্ম বিশ্বাস
তোমার ধর্ম বিশ্বাস আমার হতে পারে না, আবার আমার মতবাদ তোমার হতে পারে না। আমি আমার নিজের একটি সম্প্রদায়। আমাদের সকলের ধর্মের একটাই মূল তত্ত্ব, ঈশ্বরকে লাভ করা। ঈশ্বরের অনুরাগ হলে সমস্ত বিশ্বের ও বিশ্বকেই আপন বোধ হয়, কারণ সবই তার সৃষ্টি। এরপর আমাদের জানতে হবে ধর্মের উদ্দেশ্য ও লক্ষ্য কি। আমরা সকলে যে যেই ধর্মেরই অন্তর্গত হয়ে থাকি না কেন, আমাদের সকলের ধর্মেরই প্রধান ও চরম উদ্দেশ্য হল মুক্তি। স্বামীজি বলতেন, প্রাকৃতিক নিয়মের প্রতি অনুমত মুক্তি, একথা আমি স্বীকার করি। অর্থাৎ মৃত্যুর বাইরেও মুক্তি একটা বিরাট ভূমিকা পালন করে, তিনি সেটাই মনে করেন। তিনি বলতেন, যে কোনো পদ অনুসরণ করো, যে কোনো প্রত্যাদিষ্ট মহাপুরুষের অনুগামী হও, তাহাতে কিছু যায় আছে, শুধু লক্ষ্য রাখিও সাধন পথটি যেন তোমার সংস্কার অনুযায়ী হয়, তাহা হইলে তোমার উন্নতি নিশ্চিত। এরপর আমাদের ধর্ম, আমাদের নিজ নিজ ধর্মকে উপলব্ধি করার সম্পর্কে কিছু বলব। আমরা সকলেই ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাস, আমরা প্রত্যেকে যদি আমাদের নিজ নিজ ধর্মকে উপলব্ধি করতে পারি, তাহলে এই পৃথিবীতে আর ধর্ম নিয়ে বিভেদের সৃষ্টি হবে না। আমরা প্রত্যেকেই নিজ ধর্ম উপলব্ধির মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব, যেখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ বা দ্বন্দ্ব থাকবে না। স্বামী বিবেকানন্দ বলেন, যদি সমগ্র মানব জাতি কেবল একটি ধর্ম, একটিমাত্র সার্বজনীন পূজা পদ্ধতিকে এবং একটিমাত্র নৈতিক মানদণ্ডকে স্বীকার ও গ্রহণ করতে বাধ্য হয়, তবে পৃথিবীর উপর কঠিন দুর্ভাগ্য নামে আসে। তাই আমাদের উচিত চলার পথে সমস্ত অন্তরায়গুলি অপসারণ করার জন্য সচেষ্ট হওয়া, যাহাতে মানুষ তাহার শ্রেষ্ঠ আদর্শ অনুযায়ী অগ্রসর হইতে পারে। এরপর আমাদের সকল ধর্মের সমন্বয় সম্পর্কে জানতে, সর্বোপরি আমাদের সকলের ধর্মে মতামত এক, কিন্তু তা সত্ত্বেও আমরা ধর্ম নিয়ে দ্বিমত পোষণ করি। শেষ পর্যন্ত সকল ধর্মই এক, ঈশ্বর সকলের হৃদয়েই আছে। তিনি বলতেন, সমাজ ও ধর্মের ক্ষেত্রে মানব জাতির ঐক্য সাধনই প্রকৃতির উদ্দেশ্য, যদিও সেই ঐক্যের মধ্যে বৈচিত্র্যের সম্ভাবনা থাকবে। স্বামীজির মতে ধর্ম হওয়া উচিত এমন, যার দ্বারা মানব জাতির কল্যাণ করতে পারা যায় এবং যেখানে মানুষ যে কোনো অবস্থাতেই মানসিক সাহায্য পেতে পারে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলতে চেয়েছেন, আমাদের আজকালকার দিনে সমাজে যেভাবে ধর্মের বিভেদ হয়ে থাকে বা ধর্ম নিয়ে যে মতবিরোধ হয়ে থাকে, সেই ধর্মের বিরোধ হলো তিনি গোড়াতে উপরে ফেলে দিতে চেয়েছিলেন। তিনি এই ধর্মের ধর্মভেদগুলো পছন্দ করতেন না, তাই তিনি আমাদের মধ্যে এই ধর্মের বার্তাগুলো দিয়ে গিয়েছিলেন। এরপর আমি আমার বক্তব্যটি শেষ করতে চলেছি। সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, আমাদের সকলের লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা। তাই আমাদের সকলের উচিত মিলেমিশে একটি সুন্দর ভারতবর্ষ গড়ে তোলা। তাই স্বামী বিবেকানন্দ সবর্ষে বলেছেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অর্ঘ মুছি মেথর, তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। আমরা যদি ভাঙি দুটি শব্দ পাই, একটি কর্ম একটি যোগ,
এখন কর্ম শব্দটি আসে ক্রি ধাতু থেকে, যার অর্থ হচ্ছে কাজ করা বা কিছু করা। এবং যোগ শব্দটা যুজ বা যুজি প্রত্যয় শব্দের সঙ্গে ঘন প্রত্যয় করে আমরা পাই, যার অর্থ হয় আপাত সাক্ষাৎকার বা তার সংযোগ বা সমাধি। অর্থাৎ আক্ষরিক দিক থেকে যোগ শব্দটিকে আমরা জীবাত্মা পরমাত্মার সংযোগ রূপে ব্যাখ্যা করতে পারি। এবার এই যোগের স্বরূপ সম্বন্ধে নানান মতভেদ দেখা যায়। যেমন মহর্ষি পতঞ্জলি বলছেন তা চিত্তবৃত্তি নিরোধী যোগ বলছেন, আবার শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কর্মকুশলতা অর্জন বা কর্ম নৈপুণ্যতা অর্জনকেই যোগ বলছেন। তো যোগের স্বরূপ সম্পর্কে নানাবিধ মত থাকলেও প্রত্যেক আধ্যাত্মবাদী দর্শন সম্প্রদায় আত্মসাক্ষাৎকারের উপায়রূপে যোগকে স্বীকার করেছেন। এই যোগ চতুর্বিধ আমরা দেখি, একটা জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং কর্মযোগ। জ্ঞানের পথে যে যোগ সাধন সম্ভব হয় সেটি হলো জ্ঞানযোগ, আবার ভক্তিকে মাধ্যম করে যখন কোনো আমরা আত্মসাক্ষাৎকার করা হয় তখন সেটা ভক্তিযোগ। একইভাবে কর্মের মাধ্যমে যে আত্মসাক্ষাৎকার হয় কর্মকে মাধ্যম করে সেটি হয় কর্মযোগ বা একটি মার্গ বা একটি পথ বলা যায় আত্মসাক্ষাৎকার। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে যদি কর্মের দ্বারা যদি যোগ সাধন সম্ভব হয় তাহলে যে কোনো কর্মই কি যোগ সাধন করতে পারে? অর্থাৎ আমরা গীতায় দেখছি শ্রীকৃষ্ণ বলছেন এখন আমরা যদি প্রতি মুহূর্তে কর্ম করে যাই এবং সেই কর্মই যদি আমাদের যোগ সাধনের একটি অন্যতম উপায় হয় তাহলে আমরা প্রত্যেকেই কর্মযোগী হয়ে উঠতে পারি। তাহলে আমাদের সব থেকে যেটা প্রশ্ন খালি জীবনে আসে দুঃখ কষ্ট বা বন্ধন জ্ঞান, তার মানে আমরা প্রত্যেকেই তো কর্মের পথে যোগ সাধন হয়ে যেত। তাহলে আমাকে বুঝতে হবে যে কোনো কর্মই কিন্তু মুক্তির সহায়ক নয়, সেই কর্মের স্বরূপটা আমাদের ঠিকঠাকভাবে উদ্ভাবন করতে হবে। অর্থাৎ কোন ধরনের কর্ম মুক্তির সহায়ক সেটা আমাদের জানা প্রয়োজন। এখন এই উত্তর খুঁজতে গিয়ে আমরা সাধারণত দেখি যে গীতায় নিষ্কাম কর্মের কথা বলা হচ্ছে। এখন নিষ্কাম এইটা মূলত কর্মের ফল প্রদান অনুসারে আমরা দুটো ভাগ করছি, একটা সকাম কর্ম একটা নিষ্কাম কর্ম। অর্থাৎ কামনা বাসনার সহিত যে কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম, এবং অনাসক্তভাবে যে কর্ম করা হয় তাকে বলা হয় নিষ্কাম কর্ম। এখন এই নিষ্কাম শব্দটাকে যদি আমরা ভাবি, নিষ্কাম শব্দটির অর্থ যে নিষ্কাম অর্থে কিন্তু আমরা কর্মহীন অবস্থা বুঝবো না বা অকাম অবস্থা নয়, কারণ যদি কর্মহীন অবস্থাকে বোঝাতো তাহলে আমাদের চারপাশে থাকা দেওয়াল বা গাছ, টেবিল, চেয়ার এরা কিন্তু সব থেকে প্রতাপশালী বা তারা জ্ঞান তাপস হতো, তারা সব থেকে বেশি জ্ঞানী হতো, কারণ তারা কোনো কর্মই করে না। তার মানে নিষ্কাম অর্থে কিন্তু অকাম বা কর্মহীন অবস্থা নয়। তাহলে নিষ্কাম শব্দটির অর্থ, আমরা নিষ্কাম শব্দকে দুটো দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করতে পারি। প্রথম হচ্ছে ফলের দিকে দৃষ্টি না দিয়ে কর্ম করা। এটা কিরকম হতে পারে না, আমরা যদি একটা দৃষ্টান্ত দেখি যে যখন বই প্রেমী ব্যক্তি, তিনি খুব বই পড়তে ভালোবাসেন, তাকে যদি কোনো একটি বই দেওয়া হয় তিনি কিন্তু অবলীলায় সেই বইটি পড়বেন এবং তার চরিত্র, ঘটনা, বিভিন্ন বিষয়কে তার পুঙ্খানুপুঙ্খ মনে রাখতে পারে। কিন্তু সেই ব্যক্তিকেই যদি বলে দেওয়া হয় একবার যে এই বইটি ভালো করে পড়ার পর ওই বই থেকে প্রশ্ন করে তার কর্মজীবন নির্ধারণ হয় বা কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করতে পারে, তখন সেই কর্মের যে ফল অর্থাৎ সেটা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারবো কি পারবো না, এই জাতীয় ফলের দিকে দৃষ্টি চলে যাওয়ার কারণে সে কিন্তু তার মনোযোগ সেখান থেকে সরবে বা প্রকৃত সাহিত্যের রস সাধন কিন্তু আপনারা করে উঠতে পারবে। অর্থাৎ আমরা ব্যবহারিক জীবনে দেখি যে ফলের দিকে তাকালে মূলত আমরা অনেক সময় কিন্তু লক্ষ্যবস্ত হই। তাই নিষ্কাম অর্থে প্রথমত কিন্তু ফলকে ত্যাগ করে নয়, ফলের দিকে না তাকিয়ে কর্ম করা যেতে পারে, এটা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। এবার দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হতে পারে আত্মস্বার্থকে মহৎ স্বার্থে পর্যবেক্ষণ। আমরা সাধারণত বলি কামনাহীন বাসনাহীন অর্থাৎ আত্মস্বার্থকে বিসর্জন দিতে হবে, আত্মস্বার্থকে পরার্থে বা আরো মহত্তর স্বার্থের সঙ্গে কিন্তু মিলিয়ে ফেলতে হবে। কিরকম না, আমরা যদি এখন যেমন দেখি প্রত্যেকটা নদী নিজ নিজ খাতে যখন প্রবাহিত হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু তার নিজস্ব, যেমন গঙ্গা, তিস্তা, ভাগীরথী, কিন্তু যখন তারা মোহনায় গিয়ে একত্রিত হচ্ছে তখন কিন্তু তাদের আর নিজস্বতা নেই। সে আমরা ছোটবেলায় ভাব সম্পূর্ণ করতাম শৈবাল দিঘিরে কয় উচ্চ করেছি, লিখে রেখো এক ফোঁটা তিলে মুছিসি, এই যে কথা, অর্থাৎ আমি তো যে বোধ এই যে অহংবোধ, আমরা যখন এই এক ফোঁটা শিশিরও যখন অহংবোধ নিয়ে করবো তখন কিন্তু সেখানে আমার কিন্তু এত এই অহংকার থাকলেই তখন কিন্তু সেই কর্মটা নিষ্কাম কর্ম হচ্ছে না, ফল দেবে। আমরা সবসময় নিষ্কাম অর্থে ভাবি যে কামনা বাসনাহীন কর্ম করা সম্ভব নয়, যে নিষ্কাম কর্মের দিকে যাবো না, কিন্তু আমরা কর্ম করে চলেছি অনবরত, কিন্তু আমরা সচেতন নয় সেই কর্মটা করছি। অর্থাৎ সেই যে অহংবোধকে সরিয়ে রেখে মহত্বের সঙ্গে বিলীন হওয়ার মানসিকতা, সেটা হতে পারে আত্মস্বার্থকে মহৎস্বার্থে পর্যবেক্ষিত করা।
এবার এই বিষয়ে স্বামী বিবেকানন্দ বলছেন পরের কৃত সাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটি উপায়। আর আমরা দেখতে পাচ্ছি যে পরের কৃত সাধনের দ্বারাই আমরা যেমন জ্ঞান ভক্তি প্রভৃতি সাধনের দ্বারা আত্মবিকাশ হয়, পরার্থে কর্মের দ্বারাও কিন্তু ঠিক তাই হয়ে থাকে। এখন প্রশ্ন যে কিভাবে কর্ম করার মধ্যে দিয়ে আমরা এইরূপ পরার্থে কর্ম করতে পারি, সেই বিষয়ে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে কর্মের স্বরূপটা আমাদের বোঝা দরকার। তিনি তার দীর্ঘ জীবনের যে তার রচনায় যে কর্ম প্রসঙ্গে তিনি যেভাবে কর্ম উপস্থাপন করছেন, সেখানে মূলত আমরা কর্মই উপাসনা এই স্তরে পৌঁছানোর আগে কিন্তু আমাদের কয়েকটি স্তরে আগে পৌঁছানো দরকার। অর্থাৎ আগে কর্ম এবং উপাসনাকে সঠিক অর্থে বোঝা দরকার। প্রথমে আমরা দেখতে পারি সাধারণ মানুষ যেমন করে কর্ম করি, কর্ম এবং উপাসনা ওয়ার্ড অ্যান্ড ওয়ার্শিপ করি। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কর্ম করি এবং একটা নির্দিষ্ট সময়ে কিন্তু পূজা অর্চনা বিভিন্ন জিনিসটা করে থাকি। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যায় কোনো একজন ব্যবসায়ী, তিনি কিন্তু তার দোকান করে রাখ বা তার ব্যবসা শুরু করার পূর্বে বিভিন্ন আরাধ্য দেবতাকে পূজা অর্চনা করে তার ব্যবসা শুরু করছে। তার পরবর্তীকালে দেখা যায় তিনি যখন তার কর্মে নিয়োজিত হচ্ছেন তখন হয়তো ওজনে ফাঁকি দেওয়া, টাকা কয়েকগুলো বেশি নেওয়া বা বিভিন্ন ধরনের যে ব্যবহারে ফাঁকি থাকা এই জাতীয় সমস্যাগুলো তার আসে। এর মূল কারণ হলো কর্মকে উপাসনা থেকে পৃথক করে দেখা। আমরা ওয়ার্শিপ করছি, প্রচুর টাকা পূজা অর্চনা মন্দির দিচ্ছি, অথচ কর্মকে সেখান থেকে পৃথক করে রাখা। আর তার থেকে একটু উচ্চতর দৃষ্টিভঙ্গি হতে পারে উপাসনার মতো কর্ম, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। অর্থাৎ উপাসনার দৃষ্টিতে কর্ম কর, মানে আমরা উপাসনা কি করি সেখানে থাকে পবিত্রতা শুদ্ধতা, সেখানে আমরা যখন আমাদের কোনো তখন আমরা পিউরিটি দিয়ে চেষ্টা করি সবটুকু দিয়ে বোঝার কথা। ঠিক একইভাবেও কর্ম যখন সেই ব্যক্তি যখন তার কর্মটা উপাসনার দৃষ্টিতে করবেন, অর্থাৎ সেই কর্মের মধ্যে যখন তিনি মনে করবেন যে আমি ঠিক একই রকম পবিত্রতার সাথে কাজ করবো, তখন কিন্তু কোনো ফাঁকি সেখানে থাকবে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা আরও অধ্যবসায়ের মধ্যে দিয়ে সর্বশেষ স্তর যেটা বলতে পারি সেটা হচ্ছে কর্মই উপাসনা, তো ওয়ার্ড ইজ ওয়ার্শিপে পরিণত করতে পারি। যে কথা স্বামী বিবেকানন্দ বলছেন যে কর্মই উপাসনা, অর্থাৎ আরও অধ্যবসায় কর্মের সঠিক অর্থকে বুঝতে পারলে আমাদের কাছে কর্মটাই একজন ওয়ার্শিপ হয়ে উঠবে। যেমন একজন শিক্ষকের কাছে তার শিক্ষা প্রতিষ্ঠানের মন্দির তার ছাত্রছাত্রী তার কিন্তু ঈশ্বর, একজন ডাক্তারের কাছে তার রোগী কিন্তু তার ঈশ্বর, এবং যদি তিনি তার সেই তার কর্মস্থানে প্রত্যেকটা ব্যক্তি যদি নিজ নিজ কর্মস্থানকে মন্দির এবং তার কর্মসেবায় যাদের নিয়োজিত তাদের যদি ঈশ্বরকে পূজা করতে পারে, আলাদাভাবে কিন্তু তাকে আর পূজা অর্চনা করার প্রয়োজনীয়তা থাকে না। এটি হলো কর্মই উপাসনা, ওয়ার্ড ইজ ওয়ার্শিপ করে পমসার। কিন্তু এখানেই শেষ নয়, আমরা যদি স্বামী বিবেকানন্দের কর্ম প্রসঙ্গ দেখি সেখানে তিনি কর্মই উপাসনা অংশে বলছেন শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারেন না, কারণ তাহার মধ্যে কোনো বন্ধনের ভাব আসক্তি বা অজ্ঞান নাই। অর্থাৎ এখানে একটা আপাত বিরোধ দেখা দিতে পারে যে আমরা দেখলাম এতক্ষণ কর্মের মাহাত্ম্য নিয়ে আলোচনা করলাম, শেষে দেখছি শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারেন না, এর সঠিক অর্থটা অর্থাৎ আমরা যদি দেখি তার পরের অংশে সেখানে বন্ধন বা অজ্ঞান বা অবিদ্যা, অর্থাৎ অজ্ঞানটা কিসে বা অবিদ্যাটা কিসে, আর সেখানে আমরা বলতে পারি যে একটা বিষয়কে আমরা অ্যানালিসিস করতে পারি, সেটা হলো যে কর্মই উপাসনা। যদি আমি এই স্তরে থেমে যাই এটা অনেকটা আধ্যাত্মিক স্তর থেকে অনেক উচ্চ স্তর, সেই জায়গায় যদি ভাঙি আমি যে কর্ম করছি তা উপাসনা, অর্থাৎ কর্মই উপাসনা এখানেও কিন্তু আমি তৈরি যাচ্ছে, আমি করছি এরকম একটা কর্তৃত্বাভিমান থেকে যায়। তার মানে সেই কর্মটা যে আমি সম্পাদন করছি এই বোধ থেকে থাকে, কিন্তু আরো আধ্যাত্ম স্তরে বা আরো উচ্চ স্তরে যদি পৌঁছানো যায় সেখানে কিন্তু থেকে যাবে কেবল উপাসনা স্তর। আমরা একটা গান শুনে থাকি, সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী মা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া, এই যে কথাটি, অর্থাৎ তখন কিন্তু এই স্তরে উপনীত হওয়া সম্ভব যে সেই কর্মটা আমি করাচ্ছি না, আমাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে, সমস্ত কর্মটাকে তার কাছে সমর্পণ করে দেওয়া, কেউ একজন আছে তাকে সমর্পিত করা, সেই যে কর্ম সেই কর্ম কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু অসীমতার ছোঁয়া লাগে। এভাবে আমরা কর্ম স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে কর্ম স্বরূপকে ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে কিন্তু সচেতনভাবে কর্মযোগী হয়ে উঠতে পারি, অচেতনভাবে। সেটা কিন্তু কর্ম ফল লাভ করে থাকে কিন্তু মনুষ্য জীবনেই সেটা বলা হয়, এবং এটার উপনিষদে
কর্মফল বা সকামের প্রাসঙ্গিকতাতেই যাবে সেই কর্মটাকে আমরা কিভাবে বিচার করতে পারি। আমি ওটাই চেষ্টা করলাম তুলে ধরার যে আমরা যদি নিষ্কাম অর্থে সমস্ত কামনা ছাড়া কর্ম করে, যে আমি এখানে প্রেজেন্টেশন দিতে এসেছি, আমি শুধুই করতে এসেছি, আমি এখানে কিছু চাইবো না, এইরকম নিষ্কাম নয়। কিন্তু যখন আমি আমরা যদি ইয়েতে দেখি, এথিক্সে দেখি, সেখানে একটা সুন্দর কথা আছে যে সেখানে আমরা দেখতে পাই যে হেডনিজমে বলা হয় যে যদি আমাদের সুখের জন্য আমরা কোনো কর্ম করতে গেলে সেই সময় সুখের কথা বলতে হয়, মানে যখন আমরা সেই কর্মটা করছি তখন সেই সুখলাভের কথাটা আমরা ভাবলে হবে। অর্থাৎ আমি যখন উপস্থাপনাটা দেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু আমি এটা ভাবিনি যে এটা দেওয়ার শেষে আমি কি পাবো। ঠিক একইভাবে যখন একজন ক্রিকেট খেলছেন মাঠে, তিনি ছয় মানার সাথে সাথে কিন্তু সেটা উদযাপন করছেন না, তার জেতাটা তার খেলাটার পরে সেটা কিন্তু উদযাপনের জায়গায় আসতে পারে। কর্মফল দেবে, কোনো কর্ম ফল দেয় না এমনটা নয়, প্রত্যেক কর্ম হলে তার ফলও থাকে, কিন্তু ফলের দিকে তাকিয়ে তুমি কর্মটা করো না বা সেই ফলটাকে তুমি সমর্পণ করে দাও কোনো একটা বিষয়ে, তা এই অর্থে নিষ্কাম কর্ম রাখতে পারো চেষ্টা করো। কর্মই উপাসনা, এটা কি না চিন্তা, এটা কি না থট, আর যদি এই থটটাকে রিয়ালিটিতে প্র্যাকটিস করতে হয় তাহলে কি কি উপায় অবলম্বন করতে হবে? হ্যাঁ, যদি আমরা দেখি কর্মই উপাসনা, অবশ্যই এটা চিন্তার দিক থেকে আসবে, কারণ আমরা যখন কোনো একটা কাজ করি আমাদের চরিত্র সেটাও কিন্তু কোনো না কোনো কাজ সংস্কার, এবং সেটাও কিন্তু মানে পূর্ব সংস্কারের বশবর্তী হয়ে আমি সেই কর্মটা করছি। অর্থাৎ চিন্তা চরিত্র গঠনের সহায়ক, এখন আমি যেমনভাবে চিন্তা করবো তেমনই হয়ে উঠবো। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা যখন প্রত্যেকটা কর্ম যখন করতে চলেছি সেই কর্মটিকে সেই মহত্তর চিন্তাবিষয় কর্মটা করা, এবং প্রতি মুহূর্তে রিয়েলাইজ করা যে আমি যে কর্মটি করতে চলেছি সেই কর্মটা তার বৃহত্তর দৃষ্টি কী হতে পারে, যেমন একটা দৃষ্টিভঙ্গি হতে পারে যে এটা আমরা প্রাথমিক ভাবতে পারি। প্রাথমিক যাতায়াতের পথে আমরা দেখতে পাই যে একদিন এক ব্যবসায়ীকে দেখছি যে উনি ঘুগনি রুটি জিনিসপত্র সব বার করলেন, প্রত্যেকটা মাথায় ঠেকে ঠেকে প্রণাম করে তার দোকানটা করে রাখেন, দুই দিন স্টেশনে তিনি থাকেন, পাতা গ্লাস যাবতীয়। তো তখন যেতে যেতে এই অনুভব হলো যে আমরা যখন ছাত্ররা যখন কোনো বই পা থেকে যায় সেটা কিন্তু আমরা প্রণাম করে সঙ্গে সঙ্গে তুলে রাখি না, সেখানে সরল মা সরস্বতী পাপ দেবে, কিন্তু তিনি যে কর্ম করছেন তার কাছে কিন্তু ঘুগনি গ্লাস বাটি রুটি সব কিন্তু তাদের তার কাছে কিন্তু আসছে, কিন্তু তিনি প্রণাম করে করছেন, ওটাও কিন্তু ওই স্তর থেকে কর্ম উপাসনার স্তর থেকে আসে। অর্থাৎ সেটা সচেতন নয়, তাই আমরা যে কর্মটাই করতে পারি তার ব্রডার সেন্সটা কি হতে পারে এটা ভাবতে হয়। যখন একজন চাষি চাষ করছে, প্রাকৃতিক দুর্যোগে চাষটা ক্ষতি হলে সেটা আমার ক্ষতি হবে বা আমার আর্থিক ক্ষতি হলো, এইটা না ভেবে যদি আজকে যদি সঠিকভাবে ফসল না ফলে তাহলে অনেক মানুষের খাদ্য সংকট দেখা দিতে পারে, তাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করতে পারি যে ফসলটা যাতে ভালোভাবে হয়। এই প্রত্যেকটা কর্মে আমি অবশ্যই কর্ম উপাসনার চিন্তা, এবং সেই চিন্তাটা মহত্তর দৃষ্টিভঙ্গি থেকে করা আমার প্র্যাকটিস করি। বেশ সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এই সেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এতক্ষণ তো মনের খোরাক ছিল, এবার একটু জাপানের বিরতি হয়ে যাক নাকি 5 মিনিটের জন্য? 5 মিনিট, 5 মিনিট একটু বাইরে গিয়ে তাই এখানেও তোমরা চার মিনিট 5 মিনিটের ব্রেক পর আমরা আবার এখানে একটা বক্তি করছি যেটা আমি বলতে পারবো আপনাকে বলতে পারবো।
যাওয়ার আগে
এবং তার মধ্যে একটি হলো একাগ্রতা একাগ্রতার সুফলতা একাগ্রতার সুফলতা এই একাগ্রতার জোরে ইতর প্রাণী ও মানুষের মধ্যে পার্থক্য করা যায় এবং এই একাগ্রতার মাধ্যমে একটি সাধারণ মানুষ ও অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য করে দেওয়া যায় একাগ্রতার মাধ্যমে কোনো একটি মানে লক্ষ্যর উদ্দেশ্যে একাগ্রতা থাকলে সেই লক্ষ্যকে আমরা ফলস্বরূপ পালন করতে পারি এরপরে হচ্ছে একাগ্রতার অভাব এখনকার যুব সমাজের মধ্যে একাগ্রতার অভাব খুবই লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া রিলস বিভিন্ন কারণে বেশি ইউজ করার ফলে যুব সমাজের মধ্যে একাগ্রতার বিঘ্নতি ঘটছে তা এই একাগ্রতা একাগ্রতার লাভের উপায় তা যুব সমাজের মধ্যে একাগ্রতা লাভের উপায়ে বেশ কিছু নির্দিষ্ট লক্ষ্য করা যায় যেমন আমাদের মন হচ্ছে একটু শিশু ও দ্রুত এই বিষয়বস্তু লক্ষ্য করা যায় যখন আমরা ধ্যান করি বা কোনো একটি নির্দিষ্ট জায়গায় শান্তভাবে বসি তখন আমরা কোনো একটি লক্ষ্যকে যখন আমরা ভাবি তখন আমাদের কোনো অতীতের চিন্তাভাবনা বা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে বারবার ফুটে ওঠে আমরা কোনো কিছুকে লক্ষ্য করতে পারি না তা এর মধ্যে বেশ কিছু তারপরে তারপরে প্রশ্ন হতে পারে একাগ্রতা কী একাগ্রতা কোনো মহাজাগতিক বিষয়বস্তু নয় এও এটি এক অন্তর্নিহিত বিষয় যা সমশ্রেণীর মধ্যে পার্থক্য সাধনে সক্ষম প্রথমত কোনো একটি লক্ষ্যকে স্থির করা এবং তার প্রতি অটল থাকা মানসিক দিক থেকে স্থির থাকা এবং মনোযোগ প্রদান করে তার সর্বোপরি সমগ্র শক্তিতে একক লক্ষ্যের দিকে ক্ষেপণ করা এর অন্যতম নাম হলো একাগ্রতা তা একাগ্রতা লাভের বেশ কিছু উপায় আমাদের লক্ষ্য করা যায় প্রথম হচ্ছে শৃঙ্খলপরায়ণ জীবনযাপন বিশৃঙ্খল জীবনযাপন করলে একাগ্রতা হ্রাস পায় বা বিঘ্নিত ঘটে আমাদের সঠিক সময়ে ঘুম থেকে উঠতে হবে সঠিক সময়ে পড়তে বসতে হবে সঠিক সময়ে খাবার দাবার খেতে হবে এবং সঠিক সময়ে আমাদের ঘুমাতে যেতে হবে আমাদের প্রতিদিন একটি রুটিন অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করতে হবে তাতে আমাদের মন শান্ত হবে বা একাগ্রতা বৃদ্ধির পেতে পারে সংকল্প করে কাজ করা আমরা কোনো কাজ করার সময় টার্গেট সেট করি বা ওই কাজের বিষয়বস্তু কী কাজটা কী আমরা কাজটা কেন করব বা কাজের পর আমরা সেই কাজটির ফলস্বরূপ কী পাবো সেই সব পরিকল্পনার মাধ্যমে আমাদের একাগ্রতা বৃদ্ধি পেতে পারে আমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার এবং সেই লক্ষ্যটি ছোট ছোট আকারে সেই লক্ষ্যটিকে আমাদের এগিয়ে যেতে হবে এবং ছোট ছোট লক্ষ্যগুলি প্রাপ্ত করে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তারপরে হচ্ছে নিয়মিত যোগ অভ্যাস বা ধ্যান অভ্যাস মন একাগ্রত করার জন্য সকাল সন্ধ্যা ধ্যান করতে হবে সকাল সন্ধ্যা ধ্যান করতে হবে যেমন আমরা একটি নির্দিষ্ট স্থানে মেরুদণ্ড সোজা করে বসার পর তা আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে হবে এবং সেটি পাঁচ মিনিট করার পর পরবর্তী আমাদের 5 মিনিট আমাদের কোনো একটি মহৎ ব্যক্তি বা আদর্শ ব্যক্তিকে আমাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটিকে আমাদের লক্ষ্য করতে হবে এবং আমাদের সকল জীবজগৎ সকল মানুষের কল্যাণ কামনা করতে হবে এর মাধ্যমে একাগ্রতা বৃদ্ধি করা যেতে পারে এবং নিজ কাজের প্রতি ভালোবাসা আমরা যে কাজটি ভালোবেসে করি সেটিতে কোনো একাগ্রতা করার কোনো উপায় হয় না কেন সেই কাজটি আমরা ভালোবেসে করি সেটাতে আমাদের এমনি মনোযোগ বা একাগ্রতা লাভ হয় যেমন একটি বালক ভৌতবিজ্ঞান পড়ার সময় সেই ভৌতবিজ্ঞান পড়ার বিষয়বস্তুটা সে কিন্তু বুঝতে পারে না কিন্তু সে যখন মাঠে ক্রিকেট খেলে বলটি কত বেগে আসছে না কেমনভাবে আসছে সেই পরিমাপ কিন্তু তার হাতের ব্যাটটি সঠিক সময়ে বলটিতে আঘাত করতে পারে কারণ সে একাগ্রভাবে তার খেলাটি করে তাই আমাদের এটার মাধ্যমে একাগ্রতার পার্থক্য করা যায় কারণ সে যখন ভৌতবিজ্ঞানটি পড়ে তখন তার মন বা তার ইন্দ্রিয়গুলি পড়ার মধ্যে থাকে না কিন্তু যখন সে খেলাটি খেলে তখন তার ইন্দ্রিয়গুলি বা মনোযোগটি শুধুমাত্র খেলার মধ্যে থাকে তাই একাগ্রতা ও পার্থক্য করা যায় এবং আত্মমূল্যায়ন করা
ইহা গুরুত্বপূর্ণ বিষয় আত্মমূল্যায়ন করা। দিন পরিশেষে আমরা কি কি ভালো কাজ করেছি, কি কি মন্দ কাজ করেছি, আমাদের আমরা কি কি ভালো অভ্যাস গড়ে তুলেছি, আমাদের মনকে ভালো রাখার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি, এগুলি আমাদের একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করতে হবে এবং দিন পরিশেষে এগুলিকে আমাদের মানে চেক করতে হবে যে আমরা কটি কার্য ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি। এর ফলে আমাদের একাগ্রতা বৃদ্ধি আবশ্যক হবে। সর্বোপরি শেষে বলা যায় যে সর্বোপরি এই কথাটি মান্যযোগ্য যে জীবন দর্শনের অধ্যায়ে একাগ্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জীবনে সাফল্য লাভের জন্যে আমাদের মনকে একাগ্র করে তোলা অন্তত এক গুরুত্বপূর্ণ বিষয়। পরিশেষে বলা যায় বর্তমান যুব সমাজের একাগ্রতা ও মনোসংযোগ বৃদ্ধি করা আবশ্যক, যা আমাদের আগামী প্রজন্ম সুশীল সমাজের বৃদ্ধি করতে সাহায্য করবে। হ্যাঁ, ধ্যান না করলে একাগ্রতা সম্ভব নয়। আরো অনেকগুলো অনেক উপায় আছে, যেমন একাগ্রতা বাড়ানোর জন্য যেমন একটি কোনো একজন পুকুরে মাছ ধরছে, সে তো তার ধ্যান করছে না, কিন্তু যখন সে মাছ ধরছে তার ছিপের যে পাতনাটা কিন্তু সে লক্ষ্য করে যাচ্ছে, সেটা কিন্তু তার মনোযোগ বা একাগ্রতা তখনও রয়েছে, কিন্তু তার তখন ধ্যান নাও থাকতে পারে। কিন্তু অনেকগুলো উপায় আছে বা কিছু আছে অনেকগুলো উপায় আছে, সেগুলির মধ্যে আমি পাঁচটি তুলে ধরেছি। তার মধ্যে ধ্যান আছে, ধ্যানটা বাধ্যতামূলক মানে করার পক্ষে ভালো, অনেক উপায় আছে একাগ্রতা বৃদ্ধি করার ক্ষেত্রে, কিন্তু আর ধ্যানটা করলে নিজের মনকে কন্ট্রোল করা যায় নিজের মাইন্ডকে। ও যেটা বলতে চেয়েছে এটার মধ্যে দিয়ে সেটা হচ্ছে যখন যে কাজটাই করবে সেই কাজটা একাগ্রতার সহিত করতে হবে। হ্যাঁ, মানে কুমার যেটা প্রসঙ্গ বলতো যে ধ্যান আর একাগ্রতা, মানে ও একাগ্রতাটাকে এইভাবে উপস্থাপন করতে চেয়েছে, আমরা যখন যে কাজটা করবো, যখন পড়াশোনা করবো একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবো, যখন ধরো মাঠে ফুটবল খোঁজে উদাহরণটা দিল যে ওই ব্যাট বল খেলছে ক্রিকেট, সে ফিজিক্সের ওই যে গতিসূত্র অত কিছু বুঝতে পারছে না, যখন বই পড়ছে তখন তার মন অতখানা কনসেন্ট্রেটেড নয়, কিন্তু মাঠে সে ক্রিকেট খেলতে অভ্যস্ত, তো সে তখন ওই বোলারের দিকে লক্ষ্য রেখে যে বলটা ড্রপ খেলো কতটা সময়ের মধ্যে আমার এখানে এসে উপস্থিত হবে, মানে ওই জায়গায় সে মনোনিবেশ করেছে, মানে একাগ্রতা মানে এই অর্থে একাগ্রতাটাকে বোঝাতে চেয়েছে, এই তো কাজ তুমি কাজটা করছো, কাজটা কিভাবে পরিচালিত হচ্ছে, ধরো তুমি পেপারটা পড়তে গেলে তোমার নামটা ডাকো তুমি পড়তে গেলে, তার মানে কি তুমি মানসিক ভাবে তৈরি হয়েছো, ব্রেন তোমাকে ইনস্ট্রাকশন দিল, জিম নাড়া দিচ্ছে, তুমি বক্তব্য উপস্থাপন করছো, সিস্টেম তো এটা। তাহলে যে কোনো কাজ এখান সাথে ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ বা সম্বন্ধ, হ্যাঁ সেই সম্বন্ধের ভূমিকাটা তার উপর নির্ভর করছে, যেটাকে কেউ আত্মা বলছে, কেউ চেতনা বলছে, কেউ কনসাসনেস বলছে, কেউ মন বলছে। ঠিক আছে, নমস্কার সকলকে, আমি অর্পণ আচার্য, বর্ধমান রাজ কলেজের ফার্স্ট সেমের ছাত্র। আমার আজকের বক্তব্যের মূল বিষয় হলো আত্মদর্শন এবং মানবিক উন্নতির বিকাশ, বিবেকানন্দের চিন্তা। মাত্র 39 বছরের তার জীবন দশায় তিনি তার নিজস্ব কিছু মন্ত্রমুগ্ধ এবং তেজস্বী বাণী সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছে, যা আমাদের সাধারণ জীবনের মানুষদেরকে একটি পথ আমাদেরকে প্রদর্শন করেছিল, যা সুস্থ এবং সবল জীবনযাপন, যার ফলে আমরা একটি সুস্থ এবং সুস্থ জীবনযাপন করতে পারি। তার সেই প্রচারক বিষয়গুলির মধ্যে অন্যতম বিষয় ছিল এই আত্মদর্শন। এই আত্মদর্শনটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি কথাটিকে, দুটি পথ হবে, এক হচ্ছে আত্ম এবং দর্শন। এর থেকে বোঝা যাচ্ছে যে আত্মকথনের মানে, আত্মকথনের মানে হচ্ছে নিজেকে দেখা বা নিজস্ব, আর দর্শন মানে হচ্ছে নিজেকে দেখা, জানা, চেনা
এবং সেটিকে প্রোগ্রেস করে, অর্থাৎ সেই তার ব্যাপারে জানার পর্যায়ে নিয়ে যাওয়া। মানুষের প্রকৃত আসলে আমরা মানুষরা অপার শক্তি সম্পন্ন সত্তা, কিন্তু কেউই সেই বিষয়ে আমরা খুব একটা লক্ষ্য করি না এবং সেই বিষয়ে আমাদেরকে কেউ ভাবায় না এবং ভাবানোর জন্য সেই কথাটা উঠতেও আসে না। কিন্তু স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব যিনি এই বক্তব্য পোষণ করেছিলেন যে সেই ব্যক্তি শক্তিশালী বলে গণ্য হন যিনি নিজেকে জানেন এবং নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখেন। তিনি এই কথাটিও প্রচার করেছিলেন যে নিজেকে বিশ্বাস করে না তার ঈশ্বরের প্রতিও বিশ্বাস আছে। আর মানুষের প্রকৃত স্বরূপ কোনদিনও স্বার্থপরতার প্রতি না। যেমন কেউ যদি পড়াশোনা করে শিক্ষক হন, তো তিনি হয়তো সংকীর্ণ দৃষ্টিতে সেটা দেখলে মনে হবে যে তিনি শিক্ষকতা করছেন কিছু ছাত্রকে পড়ানোর জন্য এবং নিজস্ব পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য। কিন্তু যদি সেটা বৃহৎ আকার হিসেবে দেখা হয়, তো সেই হিসেবে দেখতে গেলে তিনি আরো বহু ছাত্রছাত্রীকে এবং বহু মানুষকে তিনি এগিয়ে দিচ্ছেন এই সমাজের, এই সমাজকে গড়ে তোলার জন্য। এর মধ্যে থেকে বোঝা যায় যে মানুষ একটি, যে কোনো মানুষই দেবতার শক্তি সম্পন্ন হতে পারে, মানে তিনি এই সমাজকে গড়ে তোলার জন্য অনেকটা অবদান তার থাকতে পারে। এই মানবিকতা উন্মোচনের জন্য তিনিও কিছু কথা এই সমাজের মধ্যে তিনি রেখে গেছিলেন। যেমন 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর তিনি শিকাগো শহরে তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই 5টি শব্দ উচ্চারণ করে সেই ফলো মাসের জনসমুদ্রের ওপর একটি এই 5টি শব্দ জনসমুদ্রের মধ্যে একটি বিস্ফোরণের মতন ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন ভাবার বিষয় হলো বিবেকানন্দের সেই শারীরিক সৌন্দর্য, তার শক্তি এবং সেইগুলি কি তাদের আকর্ষণ করেছিল? তা না, আসলে তার মধ্যে যে ব্যক্তিত্ব ছিল, তার বলার মধ্যে যে আমিত্ব ভাব ছিল, তাই তাদেরকে, তাদের মনকে এবং তাদের চিন্তাধারাকে জুড়িয়ে তুলেছিল। এইরূপ আকর্ষণ ছিল আত্মার আকর্ষণ। এইরূপ ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য প্রত্যেক ব্যক্তিকে একটি আমিত্ব ভাব আনা দরকার। এই আমিত্ব ভাব আনার জন্য তাকে 5টি স্তরের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় জীবন। যেমন হচ্ছে অন্নময় শরীর, প্রাণময় শরীর, মনময় শরীর, বিজ্ঞানময় শরীর এবং আনন্দময় শরীর। পাঁচটি শরীরকে যদি ব্যাখ্যা করি, অন্নময় শরীর, অন্নময় শরীর হচ্ছে এমন এক শরীর যাকে যেটি পুষ্ট হয় খাদ্য বা যে কোনো প্রকারের অন্ন যেটা আমরা খেয়ে জীবনযাপন করতে পারি তার মাধ্যমে এই এইরূপ শরীর পুষ্ট পরিপুষ্ট হয়। প্রাণময় শরীর, প্রাণময় শরীর হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে জেদ বা যে কোনো কার্য করার যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে সবল করে তোলা। যেমন অনেক ব্যক্তি আছে যারা শীর্ণকায় হয়, মানে দেখতে হয়তো মনে হয় যে কর্ম অক্ষম, কিন্তু তার মধ্যে যে কর্ম করার সক্ষমতা থাকে এবং ইচ্ছা থাকে, তাই সেই শক্তির মাধ্যমে তিনি কোনো সম্ভব জিনিসকে অসম্ভবে পরিণত করতে পারেন। এটাই বৈশিষ্ট্য হল প্রাণময় শরীর। মনময় শরীর, এই মনময় শরীর হিসাবে যে কোনো ব্যক্তি নিজের মনকে শান্ত করে তুলতে পারে এবং সে তার মনকে যদি সে একবার নিজের আওতায় এনে কোনো কাজ করতে যায় বা কোনো কার্যের সক্ষমতা লাভ করতে চায়, তাহলে তা বৃহৎরূপে সবার সামনে পরিলক্ষিত হবে। তারপরে হচ্ছে বিজ্ঞানময় শরীর। বিজ্ঞানময় শরীর পুষ্ট হয় বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান মনস্কতার মাধ্যমে। বিজ্ঞানময় শরীর ব্যক্তিকে চিন্তন শক্তি বৃদ্ধি, স্ব-উপলব্ধি এবং সহন শক্তি গড়ে উঠতে সহায়তা করে। এই স্তরে ব্যক্তির বিচার বুদ্ধির সংযম ঘটে এবং যা তাদের প্রজ্ঞা স্তরে নিয়ে যেতে সহায়তা করে। সর্বোপরি আনন্দময় শরীর, আনন্দময় শরীর হলো আনন্দের দ্বারা পরিপুষ্ট এবং এখন বলা যেতে পারে এই আনন্দ হয়তো সেই দুঃখ আনন্দ সেই, কিন্তু এই আনন্দ হচ্ছে সেই দুঃখ আনন্দ নয়। আসলে দুঃখের বিপরীত হিসেবে ধরা হয় সুখকে, আনন্দের কিন্তু কোনো বিপরীত লক্ষ্য করা যায় না। এই আনন্দ হচ্ছে অপার আনন্দ, যার মধ্যে মানে দুঃখ বলে কোনো জিনিসে লেশ মাত্র পাওয়া যায় না। যেমন আমি বলতে চাইছি ব্যাপারটা, এই আনন্দ হচ্ছে অপার্থিব কোন বিষয় বস্তু। ঠিক আছে, আনন্দ এই অখণ্ড, আসলে আনন্দ লাভ তখনই পাওয়া যায় যখন আমরা এই জীব জগৎ এবং এই পার্থিব জগৎ থেকে বেরিয়ে এসে কোনো কিছু থেকে আমরা আনন্দ উপভোগ করতে পারি। যেমন যে কোনো কাজকে যদি আমরা একটু হাসি মুখে করার চেষ্টা করি এবং সেটা যতটাই হয়তো আমাদের মনের মর্জি না হলেও
সেটা যদি একটু আনন্দ একটু মনের সাহায্যে মনকে মানিয়ে যদি করার চেষ্টা করি সেখান থেকে যে আনন্দটা পাই সেই আনন্দই হচ্ছে প্রকৃত আনন্দ বলে আমার মনে হয়। ছিল একজন প্রখ্যাত দার্শনিক। সমাজ সংস্কার ও মানবতা পরিষ্কারে স্বামী বিবেকানন্দের অবদান অনস্বীকার্য। স্বামী বিবেকানন্দ বাল্যকাল তার এই সমাজের গরিব দরিদ্র নিপীড়িত মানুষদের প্রতি কিছু একটু করে দেখানোর তাদেরকে সম্মান জানানোর ইচ্ছা মানে প্রকাশ ইচ্ছা ছিল। বাল্য অবস্থাতে তিনি অন্যের সুখ দুঃখের জন্য কাতর হয়ে যেতেন, গরিব মানুষদের সুখ দুঃখ তাদের কান্না দেখে ভেঙে পড়তেন। স্বামী বিবেকানন্দ বাড়িতে যখন কোনো ভিক্ষু বা কোনো কেউ আসতো তার মানে ভিক্ষার জন্য, কিন্তু তিনি তো ভিক্ষাদান করতেনি, তার সঙ্গে তার বাড়িতে জল যে কোনো বস্ত্র খাদ্য যে কিছু থাকলে সে তিনি সেটাকে দিয়ে দিতেন। এর জন্য তার বাড়ির লোক খুবই চিন্তা উদ্গ্রীবে উদ্বিগ্ন হয়ে পড়তেন। তখন তাকে গৃহবন্দী করে রাখা হয়, কিন্তু গৃহবন্দী অবস্থায় স্বামী বিবেকানন্দ তার মন পড়ে থাকতো সেই দরিদ্র নিপীড়িত মানুষদের কাছে। তিনি মনে করতেন মানুষকে ভালোবাসাই হচ্ছে মানবতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি যে ত্যাগ মানে ত্যাগ ধারণা সেটাই হচ্ছে মানবতা। তিনি মনে স্বামী বিবেকানন্দ নিজেকে এই জগতের মধ্যে রেখে সমাজের সকল স্তরের মানুষের সুখ দুঃখ মেটানোর চেষ্টা করতেন। তিনি মানুষকে উত্তরণের পথ দেখাতেন এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে বিশেষ করে দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতেন পরমসত্যের দিকে। তার কাছে এটাই হলো মানবতাবাদ। বিবেকানন্দ কলেজে পড়াকালীন তার কোনো এক বন্ধু যখন কলেজের বার্ষিক বেতন জোগাড় করতে পারেনা তখন তার পরীক্ষা দিতে তাকে বাধা দেওয়া হয়। এই খবর বিবেকানন্দের কানে এলে তখন বিবেকানন্দ তার পরীক্ষার ব্যবস্থা করে বিবেকানন্দ এগুলোকেই মানবতাবাদ বলে মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন। তিনি মানব জাতি ও মানবতার জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চেয়েছেন। স্বামী বিবেকানন্দ মহিলাদের অধিকারের জন্য উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে লড়াই অব্দি করেছেন। তিনি নারীদের শিক্ষা উন্নয়ন ও দেশ জন্য দেশ বিদেশ সহ বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। তিনি নারী শক্তিকে পরম শক্তি বলে মনে করতেন, কারণ তিনি ভাবতেন নারী শক্তি পরবর্তীকালে তাদের নারী শক্তির মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার একটা প্রচেষ্টা আছে। স্বামী বিবেকানন্দ গণশিক্ষায় বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মের মধ্যে শান্তি সম্প্রীতি মানবতা বিভিন্ন উপায়ে একটি অভিন্ন লক্ষ্যে শিক্ষা দেয়। তিনি শিক্ষাকে ধর্ম শিক্ষা বা ব্যক্তিগত শিক্ষাকে মৌলিক অধিকার করতে চেয়েছিলেন। তিনি একজন আধুনিক চিন্তাবিদ হলেও নারী সহ সমাজের সকল ও নিম্ন শ্রেণীর মানুষদের জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ জনসাধারণের অর্থনৈতিক সম্ভাবনার কথা বিচার বিবেচনা করে কারিগরি ও শিল্প প্রশিক্ষণের প্রতি বিশেষ করে মনোযোগী হন। এজন্যই স্বামী বিবেকানন্দ নিজেকে বলেন আমি একজন সোশ্যালিস্ট। তিনি ভারতের মধ্যে তিনি মনে প্রথম যিনি নিজেকে একজন সোশ্যালিস্ট বলে ঘোষণা করেছিলেন।
মানুষের দুঃখে দুঃখ শোষিত নিপীড়িত মানুষের মুক্তির অভিলাষে তাদের দুঃখ কষ্টের অংশীদার রূপে বিবেকানন্দ নিজেকে একজন সমাজতন্ত্রবাদী বলে মনে করতেন। তিনি মনে করতেন একই লোক চিরকাল যে সুখ দুঃখ শোষিত নিপীড়িত হয়ে থাকবে এটা ঠিক নয়। তিনি ভাবলেন যদি সুখ দুঃখকে যদি মানুষের সকল মানুষের মধ্যে পর্যায়ক্রমে ভাগ করে দেওয়া হয় তাহলে হয়তো সেটা সকলের জন্যই ভালো হয়। স্বামীজি ভারতের সংস্কৃতিকে অত্যন্ত গর্বিত করেছিলেন এইভাবে। বিবেকানন্দের মতে আদর্শ ভারত হবে জনসাধারণের জন্য, কোনো একক ব্যক্তির জন্য নয়। এর অর্থ দরিদ্র মুক্ত ভারত, নিরক্ষরতা দূরীকরণ, সকলের জন্য মর্যাদা, মানব স্বাধীনতা, সামাজিক শক্তিশালী ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী, সমস্ত একচেটিয়া থেকে মুক্ত, এগুলি সবই তার বৈদান্তিক ধারণা দ্বারা অনুপ্রাণিত। তিনি সামন্তবাদী ও উপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান। স্বামী যদিও স্বামী বিবেকানন্দ ছিলেন একজন ধ্যানমগ্ন মানুষ। 1881 সালে নভেম্বর মাসের দিকে স্বামী বিবেকানন্দ দেখা হয় তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের। তার প্রথম দিকে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা খুব একটা গুরুত্ব দিতেন না, কিন্তু পরবর্তীকালে তিনি যখন তার সান্নিধ্যে এসে আসেন তখন আস্তে আস্তে বুঝতে পারেন যে স্বামী বিবেকানন্দের কথা তার ধারণা। তখন তিনি স্বামী বিবেকানন্দের সাথে থেকে তার শিষ্যত্ব গ্রহণ করার চেষ্টা করেন এবং তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষকে কর্মে আসতে এবং সমাজের কল্যাণ করতে অনুপ্রাণিত করে। স্বামীজি ভারতীয় নাগরিকদের মধ্যে রাজস্বিক গুণাবলী সমাজ অনুপ্রাণিত করে তাদের আধুনিক জীবনের সংস্কৃতিতে উদ্দীপিত করেছিলেন এবং পরবর্তীকালে 1897 সালে স্বামী বিবেকানন্দ সকলের উন্নয়নের জন্য শিক্ষা দেওয়ার জন্য বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অবশেষে বলা যায় স্বামী বিবেকানন্দ শুধুমাত্র যে একজন সমাজ সংস্কারক বা দার্শনিক ছিলেন না, তিনি একজন সন্ন্যাসীও ছিলেন। মাত্র 39 বছর বয়সে তিনি তরুণ 39 বছর বয়সে তার সংকীর্ণ এই জীবনযাত্রায় তরুণদের মধ্যে দরিদ্রতা দূরীকরণ, কুসংস্কার, নিরক্ষরতা দূরীকরণ, নারীদের উন্নয়ন, অস্পৃশ্যতা ও সমাজের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনুপ্রাণিত করেছিলেন দেশের যুব সমাজকে এবং তার বাণী ও জীবন দর্শনকে দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন যাতে মানুষেরা সঠিকভাবে বাঁচতে পারে। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি একা একজন সন্ন্যাসী হয়ে হিসেবে ভ্রমণ করে তার বাণী প্রচার করেছিলেন এবং তাদের মধ্যে নম্রতা এবং ভালোবাসার সাথে আচরণ করেছিলেন এবং তার ফলে তাদের হৃদয়ে একটি স্থান করে নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং একটি চিহ্ন রেখে গেছিলেন যা ইতিহাসের পাতায় সারা জীবন সংরক্ষণ করে রয়ে যাবে। নমস্কার। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য কি বললেন? পরবর্তী ক্ষেত্রে ওই যে একই কথা আগে যেটা মানবতা পরিষ্কার ওই ওই কথাটা ব্যবহার করবে না, ওটা মানানসই না। না টাইটেল মানবতা পরিষ্কার এই জায়গাটা মানবতার সাথে পরিষ্কার শব্দটা উপযুক্ত না। মানবতা মানবতায় তার আবার ধরো পরিষ্কারের কোনো প্রসঙ্গ আসে না। ঠিক আছে, এটা পরবর্তী ক্ষেত্রে কোথাও এইভাবে উপস্থাপন করবে না, মানে মানবতা পরিষ্কার প্রার্থনা দেবে। কিন্তু সেই উত্তরণটার মানে কিন্তু পরিষ্কার নয়। পরিষ্কার মানে তার নিজেকে ক্রিয়া। আমার নাম সুধা হালদার, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী। আর তার আগে যেহেতু আজকে সেমিনার রাজ কলেজ থেকে ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে, সেই এক পরিচয় যে আমিও এই রাজ কলেজেরই একজন ছাত্রী ছিলাম।
কোন এক সময়। তো সর্বোপরি আর একটা বিষয়, সর্বোপরি আগে একটু ক্ষমা চেয়ে দিচ্ছি, কারণ আমি খুব সময়ের অভাবে প্রেজেন্টেশনটা জমা দিয়েছি বাট পিপিটি তৈরি করতে পারিনি। কিন্তু একটা বিষয় আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে না দেখালে, মানে দেখালে খুবই ভালো হয়, এই জন্য আমি চেষ্টা করছি একটা জিনিস একটু দেখানো, সেটা পরবর্তীতে দেখাবো। তো আজকে আমি যেই টপিকটার ওপরে আর কি লক্ষ্য রেখাপাত করার চেষ্টা করছি সেটা হলো আমাদের চরিত্র গঠনটা আমরা কীভাবে করতে পারি, বা চরিত্র গঠন মেইন আমার যে টপিক বা পেপারের নাম সেটি হলো স্বামীজির কৃষি। তো এই চরিত্র গঠন বিষয়ে, এই চরিত্র নিয়ে একটা স্বামীজির খুব সুন্দর একটা কথা আছে, সেখানে তিনি বলেছিলেন টাকায় কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, চরিত্রই পারে আমাদের সমস্ত বাধা বিঘ্ন সব কিছুর মধ্য দিয়ে বজ্র প্রাচীরের মতো পথ করিয়া দিতে। এই যে চরিত্র, এই চরিত্রই আসলে আমাদের জীবন তৈরির হাল বা জীবনটাকে গঠন করে। তো আমরা তো বুঝতে পারছি যে চরিত্রের মাধ্যমে আমাদের জীবন গঠন হবে, তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তো চরিত্রটা কি আসলে, চরিত্রকে তো নিয়ে আলোচনা করছি। তো চরিত্রকে নিয়ে আলোচনা করতে গেলে আগে চরিত্র বিষয়ে আমরা সাধারণত যে দৃষ্টিভঙ্গি রাখি সেটা হলো যে আমরা মানুষের আচার আচরণ কথাবার্তা সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক ইত্যাদি নানা বিষয় রেখে ব্যক্তির চরিত্রটাকে নির্ধারণ করে থাকি। এবার কি হয়, আমরা ব্যক্তিকে যেমন চরিত্র, মানে ব্যক্তিকে সচ্চরিত্রবান হিসেবে তখনই মনে করি যখন দেখি মানুষের কথাবার্তা যে সুশীলতা ভাব রয়েছে, তার কর্মপ্রান্তার মধ্যে কোনো সুসংস্কার রয়েছে, এই সমস্ত দেখে আমরা মনে করি ব্যক্তিটি মানে চরিত্র গঠিত হয়েছে। আর যে ব্যক্তি চরিত্র গঠন হয়নি তাকে দেখছি যে তার কথাবার্তা আচার আচরণের মধ্যে কোনো সুশীলতা ভাব নেই, এই দ্বারা ইন জেনারেলি আমরা একটা ধারণা করে রাখি। তো এই চরিত্র তো আমরা ধারণা করেছি, একটা আইডিয়ার কনসেপ্ট ইন জেনারেল নিয়ে রেখেছি যে এইটা হলো চরিত্র হতে পারে। তো এই চরিত্রকে আমরা কীভাবে প্র্যাকটিক্যালি বা নিজেদের মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ব্যাখ্যার মাধ্যমে কীভাবে গঠন করতে পারি তারই আর আলোচনা আমি বিশেষভাবে করার চেষ্টা করছি। তো আমরা জীবন গঠনের ক্ষেত্রে তার আগে একটা আমার খুব এখন মনে পড়ে যাচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা বলেছিলেন, তিনি তুমি যাহাই চিন্তা করিবে তাহাই হইয়া উঠিবে। যে এই চিন্তা, এই চিন্তার মাধ্যমে আমরা যে কর্ম পর্যবসিত হই আর সেই কর্মের মাধ্যমে আমাদের জীবন গঠন হয়, আর ওই জীবন সেই চিন্তা যদি ভালো হয় তাহলে আমাদের কর্মও অবশ্যই ভালো হবে। সেই কর্মের মানে চিন্তার দ্বারাই তো কর্ম আসে, তো তাই জন্য চিন্তার ফলে যে কর্ম হয় সেই কর্ম থেকে যে আমাদের জীবনকে সুগঠিত হতে হবে। তো আমাদের থেকে বুঝতে পারছি চিন্তাই হচ্ছে মূল ভিত্তি, মূল মূল বিষয়। তো তাই জন্য আমাদেরকে চিন্তাকে অ্যানালাইসিস করতে হবে, চিন্তাকে জানতে হবে। তো চিন্তা মেনলি আমাদের মনের ওপর নির্ভরশীল, তাই জন্য মনকে জানা প্রয়োজন। তো মনকে জানার ক্ষেত্রেই আমি একটা ওই দেখাতে চাইছি পিপিটি। আমাদের মন মেনলি দুরকম, একটা চেতন মন আর একটা অবচেতন মন, একটা চেতন মন আর একটা অবচেতন মন। আমরা চেতন মনে থাক থেকে যে সমস্ত মানে সচেতনভাবে আমরা যে সমস্ত কর্ম করি সেই কর্মটি আমাদের সংস্কারে মানে অবচেতন মনে গিয়ে ছাপ পড়ে, আর এই যে ছাপ যেটা দেখতে পাচ্ছেন ওই ছাপটাই হলো সংস্কার। তাই ওই পরবর্তীতে কি হয়, আমরা অতীতে যে কর্মটা করেছি যে ছাপটা পড়েছে সেই ছাপের ফলে সেই সংস্কার বশত আমরা বর্তমানে কর্ম করি। তাহলে আমরা যা কর্ম করছি তা কোনো আমাদের সেই চিন্তার বশবর্তী হয়ে করছি, কিন্তু সেটা কি আগে করেছি, এই যে আজকে আমি বলছি এখানে, বা দাদারও দাদা ভাই বোন প্রত্যেকে বলেছে, বা প্রত্যেকটা কর্মের মধ্যে আজকে আমি যেই ব্যক্তিত্ব বা আমার মানে আমি যেইটুকু তৈরি হয়েছি বা যেখানে এখানে উপস্থাপন করছি এইটুকু অবশ্যই এটা আমার পূর্বের কোন অতীতের একটা কর্ম মানে চিন্তা বা অবচেতন মনে এই ছাপটা ছিল। আমি একটা টাইম মনে পড়ে যায় যে আমি ফার্স্ট টাইম যাদবপুরে পেপার প্রেজেন্ট করেছিলাম, তখন আমি ফার্স্ট টাইম বলতে পারছিলাম, তখন প্রথম ছিল কারণ আমার এই অভিজ্ঞতাটা ছিল না। তখন আস্তে আস্তে এটা যখন দীর্ঘদিন বলা অভ্যেস করেছি তাই আজ আমি বলতে পারছি বা চেষ্টা করছি একটু বলার। তো আমাদের যে সমস্ত আমরা কর্ম করবো সব কর্মই এরকম ছাপের ফলে। এখন কথা হচ্ছে যে আমরা তো কর্ম অনেক রকমেরই করি, ভালো কর্ম খারাপ কর্ম সব ধরনের মানে দু রকমের কর্ম করে থাকি। তো এই ভালো কর্ম আর খারাপ কর্ম করার আগে এই যে বলছি চিন্তার মাধ্যমে আসে, তো কর্মটা ভালো কর্ম আর খারাপ কর্ম তো ভালো হতে চাইছি, চরিত্র গঠন করতে চাইছি, তাহলে ভালোটা আর খারাপের মধ্যে পার্থক্যটা আমরা কী করে করবো, কী করে ভালোটাকে গ্রহণ করবো। তো ভালোটাকে গ্রহণ করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, বিবেকই পারে ভালো আর মন্দের মধ্যে তফাত করতে। আর যখন আমি ভালো মন্দের তফাত করতে পারবো তখনই আমি ভালোটাকে গ্রহণ করবো। তো এই বিবেকের মাধ্যমে আমি আমার ভালো মন্দের তফাত করে ভালোকে গ্রহণ করে সেই ভালো কর্মে প্রবৃত্ত হতে পারবো। তাহলে যদি ভালো কর্মে প্রবৃত্ত হই সেই মুহূর্তে ভালো কর্ম ফল বসত আমি কী করবো,
এই যে আপনি পড়ো দাদা বা ভাই বোনেদের আলোচনায় খানিকটা এই বিষয়টা ছোঁয়া স্পর্শ পেয়েছে, তা আমি আলোচনা করার চেষ্টা করছি যে এই যে আমরা যখন এই কর্মে প্রবৃত্ত হবো কর্মটা কিন্তু আমাদের সর্বদা এইরকম চিন্তা ভাবনায় করতে হবে, নিষ্কাম কর্ম নিয়ে যেটা বলতে চাইছিলাম যে ফলের দিকে না তাকিয়ে কর্মটা করবে, যখন কর্ম করছি তখন আর অন্য কোথাও কোনো দিকে না ধ্যান না দিয়ে ওই একাগ্রতা কর্মের দিকে দিতে হবে, সেই কর্মকে লক্ষ্য রেখে কর্মের কাজটা করলে সেই কর্মটি হয়ে যাবে কি, তখন কর্মের দিকে তখন ফলের দিকে লক্ষ্য করবো আর তখন কর্মকে দিকে তাকাবে, তার জন্য বলছে ফলের দিকে না তাকিয়ে তুমি কর্ম করো, কিন্তু সেই কর্ম কেমন হতে হবে সেই কর্মের দৃষ্টিভঙ্গি যেন আমাদের সবসময় সেবা পরায়ণ দৃষ্টি করে, যেটি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যেতে পারে যে আমরা ধরো আমি একটা নোট তৈরি করেছি ক্লাস নোট, তো ওই ক্লাস নোটটা যখন তৈরি করছি তখন আমি এই দৃষ্টিভঙ্গি থেকেই করছি যে এটা আমার কোনো বন্ধু বান্ধব বা ভাই বোনদের পরবর্তীতে লেগে যেতে পারে এই দৃষ্টিতে করছি, আর একজন ব্যক্তি ক্লাস নোট তৈরি করেছে সে ভাবছে যে আমার এটা আমার ক্লাসে লাগবে আমাকে ভালো রেজাল্ট করতে হবে তাই আমি তৈরি করছি, এই যে দুজনের দৃষ্টিভঙ্গি এই দুজনের থেকে প্রমাণিত অবশ্যই যে সকলের কথা চিন্তা করে কাজটি করেছে তার কাজটি অবশ্যই ভালো হবে, কিন্তু সে কিন্তু কর্মটা করার সময় ফলের দিকে তাকায়, কিন্তু কর্ম করেছে হয়তো দুজনেই পরীক্ষার খাতায় নোটটা লিখবে কিন্তু কারটা ভালো হবে, যে নিষ্কামভাবে ফলের দিকে না তাকিয়ে কর্ম করেছে তারটা অবশ্যই ভালো হবে, তো তাই জন্য আমাদের কর্ম এই দৃষ্টিটা এই দৃষ্টিভঙ্গির দিকে আমাদের নজর দিতে হবে, তো এই দৃষ্টিভঙ্গির দিকে নজর দিয়ে কর্মে প্রবৃত্ত হতে হবে। আর একটা বিষয় যেটা আসে যে তাহলে আমি এইভাবেই বুঝতে পারছি যে এইভাবে কর্ম করলে আমরা আস্তে আস্তে জীবন গঠন হবে সেই দ্বারা সংস্কারে প্রবৃত্ত হয়ে জীবনকে চরিত্রকে গঠন করতে পারবো, তো এই গঠন করার ক্ষেত্রে আর একটা বিষয় আমাদের তিনটে এই থ্রি এইচ ফর্মুলাকে যদি আমরা মেনে চলি সেটি আরও খুব সহজ হয় মানতে হবে, এই বিষয়টি হলো থ্রি এইচ মানে হচ্ছে হেড হার্ট আর হ্যান্ড, মানে কি যেই কাজটি আমরা করবো সেটা আমরা বুদ্ধিকে বিচার করবো হৃদয় দিয়ে ভাববো আর তখন সেটি কর্মে প্রবৃত্ত হবো, মানে কি ইন্টারেকচুয়ালি ভাবলে আমি ইমোশনালি ভাবলো ভেবে তারপর কর্মে প্রবৃত্ত হবো তাহলেই সেই কাজটি যথার্থ হবে, আর আমরা দেখেছি এর দ্বারা আমরা মানে এর দ্বারা অটোমেটিকলি প্রমাণিত হয় যে চরিত্র বিষয়ে অনেক ক্ষেত্রে এমন একটা ধারণা থেকে যায় যে চরিত্র হচ্ছে স্থির সে জন্ম থেকে হয়তো ওইভাবেই তৈরি হয়ে এসেছে, কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণ নির্ভুল মানে ভুল আর কি বলতে চাইছি, তাই তো ভুল এই কারণেই কারণ এর থেকে প্রমাণিত যে কর্মের দ্বারা প্রবৃত্ত একজন খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে উঠতে পারে, যেমন আমরা রত্নাকর দস্যুর কথা শুনেছি সেই তখন সে কত ভয়ঙ্কর ডাকাত ছিল সেইখান থেকে সে যে ওই বাল্মীকি হয়ে তো উঠেছে বাল্মীকি মুনি যে রচয়ি হয়ে গেছে তো সেই জায়গায় যে দাঁড়িয়ে সে থেকে প্রমাণিত হয় যে চরিত্র কিন্তু স্থির নয় পরিবর্তনশীল, তো আমাদের আমরা তো সকলেই সুন্দর ভারতবর্ষকে দেখতে চাই সুন্দর সমাজকে দেখতে চাই, কিন্তু এই সুন্দর একটা সমাজের ভিত্তি যে মানুষ সেই মানুষকে আমাদের আগে গড়ে তুলতে হবে তাহলেই আমাদের এই সুন্দর সমাজ সব কিছু সুন্দরভাবে গড়ে তুলবে। আমি বারবার ব্যর্থ হয়েছি কি হয়েছে তাতে আমি আবারও চেষ্টা করবো সে
তার নাম ছিল বীরেশ্বর বীরশ্রেষ্ঠ, তার অপর নাম নরশ্রেষ্ঠ। তিনি কখনো কিছু বলতে শেখেননি, ভয় কাকে বলে জানতেন না কিছু। এই তার বাণী, এই তার বাণী ছিল এটি চলো নিজের পক্ষে না পৌঁছানোর মতো থেকে না। স্বামীজির কাছে ভারতবর্ষ, ভারতবর্ষ সবসময় তার হৃদয় ছিল। ভারতকে নিয়ে তার কত স্বপ্ন, কত পরিকল্পনা। একদিন এই ভারত চাকরি জগৎকে নেতৃত্ব দেবে, ভারতের দরিদ্রতা তার কাছে ভূমিকা নিয়েছিল। কেন ভারত দরিদ্র হয়ে থাকবে? ভারতের বুঝি এখন তার গায়ে তার রক্ত। ভারত তার শৈশবের শিশুদের চাপ, যৌবনের উপর বার্ধক্যের বারণ। কেন ভারতের প্রতি এত আকর্ষণ? ভারতই ভারত পূর্ণপূর্ণ, কারণ ভারতের প্রতিযোগিতা তার কাছে গুরুত্ব। ভারত কৃষির দেশ, ভারত শিখেছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যেতে পারে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ভারতের সত্য, ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু হবে, যত উচ্চ চিন্তা আছে তার মৃত্যু হবে। ভারত তপস্বী সাধক ব্রাহ্মণ, কিন্তু তার জ্ঞানের আলোকে সমস্ত পৃথিবী আলোকিত। স্বামীজি লক্ষ্য করেছিলেন, তার বলেছিলেন আগে অন্ন পরে ধর্ম। তার গুরুদেবও বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, ঐশ্বরিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজন আছে, কিন্তু তা সব নয়, ভোগ উপকরণেরও প্রয়োজন আছে। জীবনে জীবনে তার উন্নতি হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের মনুষ্যত্বেরও বিকাশ হোক। স্বামীজি স্বামীজির মতে বেদান্ত, স্বামীজি বেদান্তে বিশ্বাস করতেন। বেদান্তের মধ্যে মানুষের মধ্যে ঈশ্বর, মানুষ তা জানে না, তা তাকে শেখাতে হবে। অন্তরের সম্পন্ন সত্যাঙ্গা, প্রেম, প্রীতি, স্বার্থহীনতা, অপরের সুখে নিজের সুখ, অপরের দুঃখে নিজের দুঃখ, এটাই ধর্মের সার। স্বামীজিকে বিশ্বাস করতেন ধর্মের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় ঘটানো যায়, বিজ্ঞান দিয়ে বাইরের প্রকৃতিকে জয় করা যায় ধর্ম দিয়ে অন্তরে। বিজ্ঞান দিয়ে শিল্প বিস্তার, কারখানা তৈরি, ভোগের উপকরণ নিয়ে আর জীবন যত সহজ স্বাচ্ছন্দ্য করা যায়। স্বামীজির দৃষ্টিতে সেবা ধর্ম, সন্ন্যাসীরা সাধারণত জগৎকে বর্জন করে। স্বামীজির ব্যতিক্রম, স্বামীজি জগতের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। এই ভালোবাসা পেয়েছিলেন তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। তিনি বলেছিলেন তুমি এক বিরাট বটগাছের মতো, সংসারে মানুষ এসে তোর ছায়ায় আশ্রয় নেবে। স্বামীজি সেই জন্য জগতের মানুষকে বর্জন করতে পারেননি, গুরু নির্দেশে তিনি সত্যি হয়ে উঠেছিলেন বটগাছের মতো। স্বামীজি বলতেন ভারতের জাতীয় পাপ হচ্ছে সে তার জনসাধারণকে অবজ্ঞা করে এসেছে, এই পাপের ফলে ভারত এত দুর্বল, বারবার বিদেশি শক্তির কাছে পরাণত হয়েছে, জনসাধারণের বৃহত্তর অংশ হচ্ছে সূর্য, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, যারা মাটি চাষ করে, কলকারখানায় হাতুন পেলে, সূত্রের সেবার জন্য এক লক্ষ যুবককে স্বামীজি চেয়েছিলেন, তারা দুর্বার শক্তি নিয়ে দেশের উপর ঝাঁপিয়ে পড়বে, এই ছিল তার আশা। কিন্তু সর্বাঙ্গে চেয়েছিলেন তারা মানুষের মতো মানুষ হবে। এই সেবাকে তিনি জীবজ্ঞানের শিব সেবা বলে অভিহিত করেছিলেন, বলেছিলেন এই হচ্ছে যুগ ধর্ম। স্বামীজির মতে ভারতের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা, ব্যক্তিগত সুখের জন্য জীবন নয়। মানুষই স্বামীজির কাছে ভগবান, মানুষের মধ্যেই তার শ্রেষ্ঠ প্রকাশ, ঈশ্বর বুদ্ধিতে মানুষ সেবাই তার কাছে ধর্ম। জীবে প্রেম করে যেই জল, সেই জল সিঁড়িছে ঈশ্বর, শিব জ্ঞানে জীব সেবা, এটাই স্বামীজির সর্ব সেবা ধর্মের প্রথম ও শেষ কথা। নারীর প্রগতি সঙ্গে স্বামী বিবেকানন্দ, স্বামীজি বলতেন প্রত্যেক নারী জগন্নাথের প্রতিনিধি। এই নারী জাতির অপমাননার ফলে ভারতবাসী পশুতে পরিণত হয়েছে। তিনি বলতেন এই জাতির অভ্যুত্থান সম্ভব হবে যখন আবার নারী জাতির অভ্যুত্থান করবে। সমাজকে তিনি পাখির সঙ্গে তুলনা করেছিলেন, পাখি শুধুমাত্র পাখি একটা নাড়া দিয়ে উঠতে পারে না, তার দুটো নাড়ায় সমান কাজ করলে তবে সে উঠতে পারে। তেমনি নারী পুরুষ সভ্যই সমানভাবে কাজ করবে, সমাজ উন্নত হয় তুলনামূলকভাবে। নারী পুরুষদের উপর বিদ্যার ভরসা বেশি ছিল। স্বামী বিবেকানন্দের আদর্শকে লক্ষ্য রেখে যেসব ছাত্রছাত্রী জীবন করতে চায় তারা অবশ্যই জয়ী হবে। নমস্কার। জিজ্ঞাসা আছে নাকি তোমাদের? নেক্সট হচ্ছে
কানিয়া বিশ্বাস। এটাই আমাদের শেষ পেপার প্রেজেন্টার স্টুডেন্ট এবং আজকের সেশনের সমাপ্ত। নমস্কার, আমি তানিয়া বিশ্বাস, বর্ধমান ডান্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি আজকে বলতে চলেছি সমাজ সংস্কার ও মানবতা বিকাশে বিবেকানন্দর দর্শন, যেটা আমার বান্ধবী আর আমার একটা ভাই মানে আমাকে ছোট যেটা বলেছে তাদের বক্তব্যগুলো বলেছে, আমি আমার মতো করে যে বক্তব্যগুলো আমরা বলতে চাইছি। আচ্ছা, সমাজ সংস্কার, সমাজ সংস্কার এটা বলতে গেলে সবার আগে আমাদের জানা উচিত সমাজ আর সংস্কার কি। সমাজ আমরা তাকেই বলি যেখানে একাধিক চরিত্র একসাথে বেশ কিছু নিয়ম কানুন তৈরি করে একসাথে একটি সুন্দর পরিবেশ তৈরি করে তাকে আমরা সমাজ বলছি। আর এই সমাজে বসবাসকারী অশিক্ষিত মানুষের সংখ্যাও বেশি, আর তাদের মধ্যে কিছু কুসংস্কারও বর্তমান। কুসংস্কার, কুপ্রথা, কুপ্রথা বিশ্বাস ইত্যাদি সমাজের উন্নতিতে বাধা সৃষ্টি করে। সমাজে সৃষ্ট এইসব কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের ফলকে বলা হচ্ছে সংস্কার। আজ আমরা হিংসা, অহংকার আর স্বার্থ নিয়ে বেঁচে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি বলতে আমাদের এখন আমরা বিষয়টা হারিয়ে গেছি। আমরা প্রত্যেকে আমিত্ব নিয়ে বেঁচে আছি, কেউ কষ্ট পাচ্ছেন, কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন, কেউ রাস্তায় পড়ে আছেন খারাপ অবস্থা, কিন্তু এতে আমার আপনার কি? হ্যাঁ, আমাদের আর এখন এইরকম মানসিকতাই কাজ করে, এটা একদমই সত্যি কথা। আমরা আসলে সিনেমা, নাটক, টেলিফিল্ম দেখতে দেখতে এমনই হয়ে উঠেছি, তাই এখন আমরা বাস্তবে এমন কিছু দেখতেই উৎসাহী হয়ে উঠেছি। ভাবছেন এমনটা সত্য নয়, এটা সম্পূর্ণই আমার নিজের কথা। তবে হ্যাঁ, আমরা এখন এটাই করে থাকি, রাস্তায় কোনো মানুষের বিপদ হয়েছে দেখে আমরা সেটাকে ভিডিও করে ফেসবুকেও দিয়েছি, এতে অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট হয়েছে। এমন ফেসবুকের নায়ক সমাজে অনেক রয়েছে, কিন্তু বাস্তবে মানুষের উপকার করে মানুষের কষ্ট দিতে লেগেছে এদের সংখ্যা খুবই কম। এটার পাশাপাশি আমাদের আরেকটা জিনিসও চোখে পড়ে, প্রথমে সেটা উঠে সেটা হচ্ছে সমাজের ধনী ব্যক্তিদের এক ধরনের জীবন চলাচলের গল্পও বলতে পারি। সেই গল্পের কথাটা প্রথমে কথাটা তুললাম, একজন ধনী ব্যক্তি কোটি কোটি টাকা খরচা করে একটা ঘড়ি কিনতে পারে, কিন্তু একটা মধ্যবিত্ত মানুষ তো পারে না। অথচ সেই ঘড়ির কাজ কিন্তু একই, সময় দেখা। তা সে যেটা সেটা দামি ঘড়ি হোক কিংবা কম দামি ঘড়ি হোক, তাই ধনী ব্যক্তি কোটি কোটি টাকা খরচ করে এইভাবে প্রয়োজনের থেকে বেশি চাহিদা পূরণ না করে সেই টাকা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে সমাজে হয়তো চোর ডাকাতের সংখ্যা কমবে আর সমাজেরও কল্যাণ হবে। তাই বিবেকানন্দ বলেছেন, আমি মানুষ হব, পৃথিবীর যে কোনো জাতি বা দেশের সব থেকে বড় সম্পদ হলো জনগণ এবং নারীরা। কিন্তু বর্তমানে আর দুটোই অব্যাহত। বিবেকানন্দ বলেছেন, নারী হলো অনন্ত শক্তির আধার, আর শক্তি ছাড়া জগতে মুক্তি নেই। একজন ভালো জন্মই না হলে সমাজ বা রাষ্ট্র ভালো সন্তান পাবে না। তা বিবেকানন্দের মত অনুযায়ী একজন নারীকেও নিজেদের মর্যাদা রক্ষা করে চলতে হবে। বিবেকানন্দ সব রকম শিক্ষার উপরে স্থান দিয়েছেন চরিত্র গঠনের শিক্ষাকে। এই শিক্ষা যা হয়েছে তার বাকি সব শিক্ষায় আপনার থেকেই হয়ে যাবে, কেননা শিক্ষায় তো সমাজ সংস্কারের প্রধান ভূমিকা পালন করে। স্বামী বিবেকানন্দ মানবতাবাদী জীবন দর্শনের উপর ভর করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব। বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন সমাজ সংস্কারের জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে প্রেম ও শ্রদ্ধা। মানুষের চেয়ে বড় আর কিছু হয়, তাই শ্রদ্ধা করতে হবে ধনী গরিব সকল মানুষকে। শ্রদ্ধা তখনই সার্থক হয় প্রেম ও সেবার আদর্শে। তার মনে ছিল সমাজ সংস্কারের জন্য প্রয়োজন হচ্ছে ধর্মীয় সংস্কার, প্রয়োজন মানুষের জীবনে আধ্যাত্মিক চেতনার উন্মেষ। তবে এই চেতনা কোনো অলৌকিক চেতনা, এগুলো চরম বাস্তব ও নৈতিক চেতনা। মানুষের মনে ধর্মীয় প্রেরণার জাগরণ ছাড়া সমাজ সংস্কার অসম্ভব। বিবেকানন্দের লেখা একটি বিখ্যাত বাংলা কবি হল ভারত, বর্তমান ভারত, যেটা 1905 খ্রিস্টাব্দে প্রবন্ধটি বই আকারে প্রকাশিত হয়েছিল। বর্তমান ভারত প্রবন্ধে বিবেকানন্দ ভারতকে মা বলে সম্বোধন করেছে। তার মতে দেশের সকল নাগরিকগণ হলো ভারত মাতার সন্তান, কিন্তু আজ এই চিন্তা ভাবনাটাই মানুষের মধ্য থেকে উঠে গেছে। তাই সমাজের প্রতিটি স্তরে যেভাবে দুর্নীতি ছেয়ে গিয়েছে তা কারোরই অজানা নেই, পাল্টা দিয়ে চলেছে
ধর্ম বিদেশে রাজনীতি। আজ রাজনীতির ক্ষমতার জোরে একজন মানুষ অন্য মানুষকে হত্যা করে ফেলেছে, অথচ তাদের সেই অপরাধের সাজাও অনেকেই পাচ্ছেন, এমনকি একজন ছোট শিশুকে মারার জন্য তাদের হাত কাঁপছে। তাই বিবেকানন্দ সেই সমস্ত রাজনীতিবিদ মানুষদেরকে ঘৃণা করেন। পোশাকে ধর্ম দিয়ে রাজনীতি বর্তমান ভারতের রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে, অথচ ধর্মকে সরিয়ে রাজনীতিকে গুরুত্ব দিয়ে কোনো দিনই জাতি ঐক্য প্রতিষ্ঠা হতে পারেনি। বিবেকানন্দ স্পষ্ট সে কথা বলে দিয়েছে। বিবেকানন্দ এই সমস্যা প্রসঙ্গে আগেই সতর্ক করেছিলেন, ধর্মের সমৃদ্ধি স্থাপনে ভবিষ্যৎ ভারত গড়ার প্রথম সোপান সেইগুলো মূল ঐক্যের দিকে লক্ষ্য রেখে নিজেদের এবং জাতির কল্যাণের জন্য পরস্পরের সর্বদিন মতভেদ ও অকিঞ্চিতকর কলহ আমাদের বর্জন করার সময় এসে গেছে। ভারতের উন্নয়নের পরিকল্পনা জনসাধারণকে আজ শিক্ষিত করার প্রবণতা ক্রমশ কমে আসছে স্বার্থান্বেষী মানুষের পদচারণার দিকে দিকে। ভারতীয় গণতন্ত্র নামক সিস্টেমের প্রতি স্তরে এই সব মানুষদের সীমানি লোভ ও স্বার্থ রাষ্ট্রকে প্রতি মুহূর্তে বিপর্যস্ত করে তুলেছে। ১৮৯৭ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এখন লোকেদের নিজেদেরই সমাজের সংস্কার উন্নতি প্রভৃতি চেষ্টা করতে হবে। সুতরাং যতদিন না লোকে শিক্ষিত হয়ে নিজেদের অভাব খোঁজে আর নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে প্রস্তুত সমর্থ হয়, ততদিন আমাদের অপেক্ষা করতে হবে নতুন প্রণালী হল নিজেদের দ্বারা নিজেদের উন্নতি সাধন। দেশের সার্বিক উন্নতিতে বিবেকানন্দ কথিত এইসব প্রাথমিক জ্ঞান পরিকল্পনাগুলি হল অত্যাবশ্যক। বিবেকানন্দ যুক্তি দিয়েছিলেন যে আমাদের অস্তিত্ব হলো সমগ্র সমাজের সেবা করা, কিন্তু আমাদের ভিতরে এখন না আছে মানবতা না আছে মনুষ্যত্ব, আমরা বাইরে শুধু মানুষের রূপ নিয়ে চলেছি। আমার কেন জানি না মানবতার মনুষ্যত্ব শব্দগুলোর জন্য মায়া হয়, বোধ হয় এই শব্দ দুটো রোজ আফসোস করে, কারণ এদের এখন সবাই অবহেলা করে। আমরা এখন নিজের জন্য এই শব্দ দুটোকে বাঁচিয়ে রাখি, অন্যের জন্য এই শব্দ দুটো আজীবন মৃত। এদের ব্যবহার অভিধানে গল্পে ও কবিতায় মাঝে মাঝে সভা সেমিনার ও রাজনৈতিক মত, কিন্তু এভাবে আর কত? মানুষ তো মানুষের জন্য, আপনি অন্যের জন্য মানবতা মনুষ্যত্ব না দেখালে আপনার জন্য কেউ দেখাবে এমন আশা করতে পারে। তাই সকল মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃত শিক্ষায় প্রকৃত মানুষকে তৈরি করে এটা সমাজের খুবই দরকার। স্বামীজি নিজে বলে গেছেন যে আমি ঈশ্বর পেয়েছি কিনা জানি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে আমি সকল মানুষকে ভালোবাসতে পেরেছি। এই যে ভালোবাসা, এই যে মানুষকে ভালোবাসা, এটাই তো পারে পুরো দুনিয়াটা তৈরি করতে। তাই বিবেকানন্দর মত অনুযায়ী আমরা যদি আবার বিবেকানন্দর সেই সমস্ত কথাগুলোকে মনে করে সমস্ত রাজনীতি ধর্ম সব হিংসা স্বার্থ এগুলো সব ভুলে যদি সকল মানুষকে ভালোবেসে যদি সকল মানুষকে ভালোবেসে তাদের বিপদে তাকিয়ে তাকিয়ে দেখার মধ্য থেকে বেরিয়ে যদি তাদের দুঃখ দুর্দশাকে যদি আমরা ভাগ করে নিই, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াই, তাহলে হয়তো একটা সুন্দর সমাজে তৈরি করে আর সুন্দর সংস্কারের সৃষ্টি করে। ছাত্রছাত্রীরা খুব সুন্দর উৎসাহের সাথে তারা তাদের বিষয়টি উপস্থাপন করেছে। তোমাদের এই যে আগ্রহ সদিচ্ছা এটা সার্থক হোক, তোমাদের অগ্রগতি তোমাদের সাফল্য কামনা করি। তোমরা পরবর্তী জীবনে আরো ভালো করে এই সকল বিষয়গুলোকে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করবে এইটুকু আশা রাখি। আর আজকের এই যে ছাত্রছাত্রীদের নিয়ে যে আলোচনা, এখানে এই যে তোমরা একটা পেপার পড়লে একটা বিষয় পড়লে এই সম্বন্ধে তোমাদের ধরো যারা শুনলো তাদের একটা সম্যক ধারণা তৈরি হল, কারণ আমাদের যে এমএপির যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু ছাত্রছাত্রীদের সাথে এই কথোপকথনের মাধ্যমে পাঠদানের ব্যবস্থার কথা বলা হয়েছে যে এরকম সিস্টেমটা এরকম হবে যে কোনো একদিন মাস্টারমশাই আমরা লাস্ট বেঞ্চে বসবো, তোমরা গিয়ে বিষয়টা পড়াবে, যে যে যতটুকু বুঝেছ তারা তাদের মধ্যে দিয়ে বিষয়টি উপস্থাপন করবে।
এরকম ভাবে বিষয় উপস্থাপন করতে করতে একদিন আমরা দেখব এখানটা এই যে ছাত্রদের যে সেশন সেটাকে সুন্দরভাবে পরিচালনা করলেন, পরিচালনা করে নিয়ে গেলেন আমাদের বিচারক মহাশয় এবং রিসোর্স পার্সন কালসোনা রায় মহাশয়, ওকে ধন্যবাদ জানাই। আর সত্যি তো ছাত্রদের কাছ থেকে নতুন জিনিস জানার যে আনন্দ একজন শিক্ষকের, একজন অধ্যাপকের, তার চেয়ে বড় পাওনা বোধ হয় শিক্ষক হিসেবে আমাদের কারুরই হতে পারে। এবং সেই কালসোনাদার সূত্র দিয়েই বলি, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে উপস্থাপনা আজকে তোমরা প্রস্তুত করলে সেটা তোমাদের জীবনে নতুন দিশার সঞ্চার করুক, এই আশা নিয়ে আজকে আমরা এই সেশনটি শেষ করছি। আমাদের কালকের সেশন শুরু হবে ঠিক 10টার সময়, তোমরা 9:30 মধ্যে এখানে চলে আসবে, 9:30, 9টার থেকে ব্রেকফাস্ট আছে, 9:30 মধ্যে এখানে চলে আসবে, 9টার মধ্যে এখানে চলে আসবে, 9টার সময় ব্রেকফাস্ট আছে, 9টার মধ্যে এখানে চলে আসবে। আমরা কিন্তু 10:30 সময় শুরু করবো, কারণ কালকে আমাদের নেপালের সঙ্গে একটা লিঙ্ক করতে হবে। আর তোমরা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো একটু অপেক্ষা, আজকে এইটুকুই, আবার রেজাল্ট কালকে, ওটাই তো বললাম যেটার জন্য অপেক্ষা করছো সেটা যে আরেকটু অপেক্ষা করতে হবে। কালকে এরা কি দেবে জানি না, কালকে তোমরা কি দেবে জানি না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড়।